হ্যাঁ, চিনতে পেরেছি, তুমি পটলের মেয়ে। আর মধু স্যারের জুনিয়ার। হ্যাঁ, জি দেখা হয়, সালাম কিন্তু আলাইকুম। দেখা হয় সালাম না। আলাইকুম জনাব ভাই, সালাম আলাইকুম। আমার নাম মাসুদ, মাসুদ আহমেদ তালুকদার। সালাম ভাই, কেমন আছেন এখন, শরীর কেমন আপনার? হ্যাঁ আপু, আমাদের লাইভ শুরু হয়েছে। আমার এখন না সোমবার আমরা দিন ডাক্তার আপু বলবে আমাদের যে লাইভ আমার শুরু হয়েছে। জি জি সার্জারি লাগবে কিনা। আমরা লাইভে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ দুপুর, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা, ভার্চুয়াল আলোচনার অনুষ্ঠান। আজকের আমাদের, আপনারা অবশ্যই এখন এই পর্যন্ত জেনে গেছেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু আজকে হচ্ছে ঘুম এবং ঘুমের চূড়ান্ত শিকারটা কে হচ্ছে, মানুষ নাকি গণতন্ত্র নাকি ভোটাধিকার। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। বাংলাদেশে আজকে যে অবস্থা বিরাজ করছে, চারিদিক দিয়ে মানুষের উপরে যে অত্যাচার নেমে এসেছে, মানুষকে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে, মানুষকে গুম করে ফেলা হচ্ছে, তাদেরকে কোনোভাবে আর খুঁজে পাওয়া যাচ্ছে না, কোনো ট্রেসই পাওয়া যাচ্ছে না। এই পরিস্থিতিতে আসলে শুধু কি একটি পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, নাকি সমগ্র দেশ এবং সমস্ত জাতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং আলটিমেটলি একটি ভবিষ্যৎ তৈরি হচ্ছে যে ভবিষ্যৎ পুরোটাই অন্ধকার। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার শুরুতে আমি একটু বলে নিতে চাই যে আমাদের দেশে আজকে যে সুপরিকল্পিত ভাবে একটি হত্যার রাজনৈতিক বিন্যাস, একটি গুমের রাজনৈতিক বিন্যাস প্রচলিত হয়েছে, আমরা যদি খুব সাদা চোখে দেখি যে যারা এই হত্যার শিকার হচ্ছেন, যারা এই গুমের শিকার হচ্ছেন, তারা কি আসলে এমন কোনো অপরাধী, বা তারা কি এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন যারা দেশের সার্বভৌমত্বের সাথে সংঘর্ষপূর্ণ কোনো কর্মকাণ্ড, অথবা দেশের রাষ্ট্র, দেশ বা রাষ্ট্র যেটা যে সমস্ত কর্মকাণ্ডকে অনুমোদন দেয় না, এমন কোনো কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন? আমরা ইতিহাস, আমাদের ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো যে না, তারা কিন্তু এরকম কেউ কোনো অপরাধী ছিলেন না, যদিও তাদেরকে কখনো মাদক ব্যবসায়ী, কখনো আততায়ী, অথবা কখনো তাদেরকে দাগে আসামির তকমা নিয়ে আর মৃত্যুবরণ করতে হচ্ছে, অথবা ওনারা চিরতরে হারিয়ে যাচ্ছেন আমাদের ভেতর থেকে। আমাদের, আমরা স্বজনরা তাদের জন্য হয় অপেক্ষা করছি, বিচারের জন্য প্রার্থনা করছি, কিন্তু আলটিমেটলি এখনো অসহায়ত্ব ছাড়া আমাদের কাছে কিছুই আমরা পাইনি। আমাদের সাথে আজকে এই আলোচনা অংশগ্রহণ করার জন্য প্রসিদ্ধ যশোর রাজনীতিবিদরা যেমন আছেন, স্বনামধন্য আইনজীবীরা আছেন, এবং আমাদের সাথে আছেন এ ধরনের দুঃখী পরিবারের কিছু মানুষ, যাদেরকে নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনাগুলো তুলে ধরব। আমি এক এক করে পরিচয় করে দিচ্ছি আপনাদের সাথে সকলকে। আমাদের সাথে আছেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন, উনি ভাইস চেয়ারম্যান বিএনপির এবং সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। আমাদের সাথে আছেন জনাব হাবিবুর রহমান হাবিব, সদস্য বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল। আমাদের সাথে আছেন তাহমিনা রুশদীন লুনা, সদস্য বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল। আছেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি। আমাদের সাথে, আমি বিশেষ করে পরিচয় করে দিতে চাই, আরেকজন আছেন জনাব শাহনাজ আক্তার রানু, উনি গুমের শিকার লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের স্ত্রী। এই মানুষগুলোকে নিয়ে আজকে আমরা সেই দিক থেকে আলোকপাত করব। আমরা কিভাবে দিনপাত করছি, আমাদের ভবিষ্যৎ জীবনটা কেমন হবে, কোন কোন নিরাপত্তার মধ্য দিয়ে আমরা কোন নিরাপত্তা কি আমরা পাবো ভবিষ্যতে। আজকে দেখুন যে সাম্প্রতিক সময়ে শুধুমাত্র মেজর সিনহা হত্যাকাণ্ডের ঘটনাটা পুরো জাতি একসাথে রুখে দাঁড়িয়েছে জন্য আজকে দিনের আলোতে এসেছে। হাজার হাজার ঘটনা এরকম, একটার ঘটনার নিচে আরেকটা ঘটনা তলিয়ে গেছে গত একটি দশকে। আমি যদি ছোট্ট করে একটু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাই, খুবই ছোট্ট করে বলছি, আমাদের মানবাধিকার সংগঠন অধিকার এবং আইন ও সালিশ কেন্দ্র, আমরা সাধারণত তাদের স্ট্যাটিস্টিক্স গুলো খুব বেশি ফলো করি, সব দেশের মানুষ ফলো করে। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী 2009 থেকে 2020-এর জুলাই পর্যন্ত গুমের শিকার হয়েছে 572 জন। আইন এবং সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী এই সংখ্যা 603 জন। অধিকারের তথ্য অনুযায়ী বিচারবৃত্ত হত্যাকাণ্ডে শিকার হয়েছে 2009 থেকে 2020-এর জুন পর্যন্ত 2463 জন মানুষ। আইন সালিশ কেন্দ্রের তথ্য অনুযায়ী সেই সংখ্যা 3065 জন। এটা কিন্তু এক একটা সংখ্যা শুধুমাত্র, এই মানুষগুলোকে কিন্তু মানুষ হিসেবে আমরা গণ্য করছি না, আমাদের রাষ্ট্র গণ্য করছে না। কেন, এর জবাবটা কে দেবে? এই যে পর্যায়ে দাঁড়িয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি পরিচালনা করছি এবং অনুষ্ঠানে আলোচক উপস্থিত রয়েছেন, আগামীকালকে পুরো জাতি, পুরো দেশ এবং বিশ্ব পালন করতে যাচ্ছে আন্তর্জাতিক গুম দিবস। এটা ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির একটি রেজলিউশনের মাধ্যমে 2011 সাল থেকে এই দিনটি আন্তর্জাতিক গুম দিবস হিসেবে পালিত হয়ে আসছে, এবং বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপি বিভিন্ন প্রোগ্রাম নিয়েছে, বিভিন্ন অনুষ্ঠান নিয়েছে আজকে এবং কালকে
মিলে বিভিন্ন অনুষ্ঠান নিয়েছে যেন এইসব দুঃখী পরিবারের সাথে একাত্মতা ঘোষণা করে তাদের বিচার আমরা দাবি করতে পারি। আমি খুব ছোট্ট করে পরিচয় করিয়ে দিয়েছি সবাইকে। আমি আলোচনার শুরুতে আমাদের সাথে আছেন শাহনাজ আক্তার, আমি ওনার কাছে যাব। আপনি আপনার জীবনের অনেকগুলো বছর আপনি অপেক্ষায় কাটাচ্ছেন। আমরা যতটুকু জানি যে 2013 সালের 27 নভেম্বর আপনার স্বামী জনাব পারভেজ উনি গুম হন এবং এখন পর্যন্ত আপনি আপনার সন্তান আমরা সবাই তার অপেক্ষায় আছি। আপনি আমাদেরকে একটু বলবেন সেই সেই ঘটনার ঘটনাটা আপনি বলবেন, সাথে সাথে বলবেন যে আজকে আপনি কি অবস্থায় আছেন এবং আপনি সরকারের কাছে কি চান। জনাব শাহনাজ আক্তার। আমি সর্বপ্রথমে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। এই মহামারী করোনা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী স্যার এমাজউদ্দিন স্যার সহ দেশের এবং বিদেশের যারা নিহত হয়েছেন তাদের দুঃখের শান্তি কামনা করি। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সর্বশেষ শিকার মেজর অফিসার সিনহা সহ যারা নিহত হয়েছেন সবার রুহের মাগফিরাত কামনা করি। বিএনপি নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলম, সাইফুল ইসলাম হিরো, হুমায়ুন কবির পারভেজ, সাজুল হক সুমন, দিনার, বিজ্ঞ আলোচক, সঞ্চালক, আয়োজক তথা এই ভার্চুয়াল আলোচনায় যারা দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাই। আমার এবং আমার প্রিয় সংগঠন বাংলাদেশ নাগরিক অধিকার ফোরাম এবং লাকসাম মনোরগঞ্জের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে আলোচ্য বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, তার কারণ বর্তমান বাংলাদেশের একটা আলোচ্য বিষয় এবং উন্নয়নের অন্তরায়। তৎকালীন আওয়ামী সরকারের শাসনামল থেকে জাসদ সহ বিভিন্ন বিরোধী চেতনার প্রায় 30,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে রক্ষী তথাকথিত রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে। সময়ের ধারাবাহিকতা আজকের এক যুগের আওয়ামী দুঃশাসন ও ভিন্ন মত পোষণের কারণে যা প্রায় 600 নেতা কর্মীকে গুম করা হয়, হাজার হাজার নেতা কর্মীকে হত্যা করা হয়, লক্ষাধিক হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যালো, জি বলছি। 2012 সালে গুম করা হয় চৌধুরী আলমকে, গুম করা হয় 2012 সালে গুম করা হয় ইলিয়াস আলীকে, গুম করা হয় চৌধুরী আলমকে। তারই ধারাবাহিকতায় 2013 সালের 27 নভেম্বর গুম করা হয় লাকসাম মনোরগঞ্জের অতি প্রিয় দুই মুখ সাইফুল ইসলাম হিরো, সাবেক সাংসদ যিনি ছিলেন, লাকসাম উপজেলা বিএনপি সভাপতি, এবং হুমায়ুন কবির পারভেজ যিনি ছিলেন পৌরসভা বিএনপি সভাপতি, এই দুজনকে গুম করা হয়। তাদের জীবনে শেষ পরিণতি কি হয়েছিল তা আজও আমাদের কাছে অজানাই রয়ে গেল। এখন পর্যন্ত তারা নিখোঁজ, তাদের কোনো সন্ধান আমরা এই পর্যন্ত পাইনি। তো যেভাবে গুম হচ্ছিল সেটা বলছিলাম যে আসলে সেই কথাটা মনে করতে গিয়ে আজও শিহরিত হয়ে উঠি। সেদিন ছিল 2013 সালের 27 নভেম্বর রাত আনুমানিক 9:30। এই দুজন লাকসাম থেকে ঢাকার উদ্দেশ্যে একটা অ্যাম্বুলেন্স যোগে রওনা দেন। তাদের ওই যে কুমিল্লা, আরো এর আগে আরো 9 জন কর্মী আটক করা হয় যে সাইফুল ইসলাম হিরো ওনার ফ্লাওয়ার মিল থেকে র‍্যাব আটক করে ওদেরকে। তারপর ওনাদেরকে দেখতে যাওয়ার জন্য এই দুজন সহ তাদেরই জুনিয়র আরেক কর্মী সহ সাংগঠনিক সম্পাদক যে জসীমউদ্দিন, এই জসীমউদ্দিন সহ ওনাদের দুজনকে সহ তিনজনকে আটক করা হয় আপনার এই লাকসাম যে বিশ্ব রোডের এখানে আলিশা বা পরিশ্বর নামক একটা এলাকা থেকে।
ড্রাইভারকে অনেক মারধর করে, মারধর করে ড্রাইভারকে রাস্তায় ফেলে রেখে ওদের দুজনকে সহ ওই জসীমউদ্দিনকে সহ একটা মাইক্রোবাসে উঠিয়ে কুমিল্লার বিশ্বরোড ফদুয়ার বাজার পর্যন্ত নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে এই দুজনকে আলাদা করে ফেলে। আর জসীমউদ্দিনকে এর আগে যে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে যে হিরু সাহেবের প্লাওয়ার মিল থেকে যে ওনারা কর্মী ছিল, ওনাদের সাথে ওই জসীমউদ্দিনকে একসাথে রাখা হয়। আর বাকি দুজন হিরু এবং সাইফুল ইসলাম হিরু এবং হুমায়ুন কবির পারভেজ এই দুজনকে কোথায় নিয়ে যায় সেটা আজও লোকচক্ষুর আড়ালে রয়ে গেল। ওই দিন রাতেই ওই জসীমউদ্দিনকে বাকি যে 9 জনকে অ্যারেস্ট করা হয়েছে ওই 9 জনের সাথে জসীমউদ্দিনকে লাকসাম থানা হ্যান্ড ওভার করা হয়েছে যে ভারপ্রাপ্ত কর্মকর্তার হাতে। যিনি অ্যারেস্ট করেন, যিনি হস্তান্তর করেন, তিনি ছিলেন র্যাবের এক সদস্য ডিএডি শাহাদ্দান আলী, যার ব্যাচ নাম্বার ছিল 6092। এবং ওনারা পরবর্তীতে বিভিন্ন মিডিয়াতেও সাক্ষ্য দেয় যে যে হস্তান্তরের বিষয়টা ওনারা অবগত ছিলেন। এটা হওয়ার পরে আমরা জিডি করি, জিডি করতে বলতে মানে জিডি করার জন্য ঘুরি, কিন্তু আমাদেরকে জিডি নেয় নাই, 3 দিন পর্যন্ত ঘুরেছে জিডি নেয় নাই, 3 দিন পর জিডি নিছে। এরপরে নিখোঁজ, হ্যাঁ নিখোঁজ, নিখোঁজ বলছে যে নিখোঁজ হয়েছে এই পারপাস জিডি করতে পারবেন, তখন আমরা জিডি করি। এরপর 2014 সালের 18 মে আমার শ্বশুর আলাজ রঙ্গু মিয়া বাদী হয়ে উনি আদালতে, আমলি আদালতে উনি র্যাবের যে তারিক সাইদ সিও ছিলেন, তারিক সাইদ এবং ওনাদের আরো কয়েকজনের বিরুদ্ধে, হ্যাঁ শাহাদান আরিফ, মেজর আরিফ, তারপরে মাসুদ রানা, মানুষ মাসুদ রানা ছিল, ওনাদের নামে মানে বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলা দায়ের করার পরে ওনারা বলে যে মানে ওনারা কোনো তদন্ত ছাড়াই ওনাদের মন গড়া মতো ইয়ে দেয়, রিপোর্ট পেশ করে, বলে যে ওনারা ওই র্যাবের কোনো সম্পৃক্ততা পাওয়া যায়নি এই গুমের পিছনে। পরবর্তীতে আমার শ্বশুর মানে 52 বার এরকম রিপোর্ট দেওয়া হয় যে আমরা ওই র্যাব গুমের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না।2014 সালের আগস্ট মাসে এই গুম দিবসে আমার শ্বশুর মারা যান। মারা গেলে পরে আমার দেবর গোলাম ফারুক উনি বাদী হয়ে র্যাবের বিরুদ্ধে আবার নারাজি আবেদন করেন। নারাজি আবেদন করতে পারে আপনার যে আপনাকে আমি সেন্ড করেছি সম্ভবত প্রথম আলোর যে রিপোর্টটা ওনাকে লেখা, ওতে লেখা আছে যে আপনার ওনারা বলছে যে ওনাদের কাছে কি বলে যে ইয়ে করছি আমরা আপনি আমাকে পাঠিয়েছেন যেটা আমি আমার হাতে আছে, এটা হচ্ছে কুমিল্লার একটি পত্রিকার সংবাদ। স্বজনেরা এখনো তাদের ফিরে আসার অপেক্ষায়, এই শিরোনামে একটি সংবাদ আপনি দিয়েছেন। আপনি আপনার এখন কি পর্যায়ে আছে আপনার এই মামলাটি? অবস্থায় আছে, কোন তদন্ত করতেছে না, বারবার শুধু সময় নিচ্ছে, কালক্ষেপণ করতেছে। তদন্ত, আমরা শুনেছি তদন্ত প্রতিবেদন পেছানোর জন্য 52 বার সময় নেওয়া হয়েছে, এটা কি সত্য? দর্শক শ্রোতাবৃন্দ, এখন 2013 থেকে আজকে 2020 শেষের দিকে আমরা আছি, দীর্ঘ 7টি বছর, এরকম প্রচুর ঘর আছে, এরকম অসংখ্য পরিবার আছে যারা এরকম অপেক্ষা করছে ফিরে আসার অথবা বিচারের, তারা জানে না যে কি হবে। আমরা শুনছিলাম শাহনাজ আক্তারের কথা। শাহনাজ আক্তার, আমি আসবো আপনার কাছে পরবর্তীতে আবার। আমি আলোচনার এই পর্যায়ে চলে যাচ্ছি জনাব অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদারের কাছে। জনাব মাসুদ আহমেদ তালুকদার, আসলে এখন এই সব বিষয়গুলো তো খুবই বহুল আলোচিত এবং সমালোচিত বিষয়, গুম এবং হত্যা, ক্রসফায়ারের মাধ্যমে হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে জীবন প্রদীপ নিভিয়ে দেওয়া। আপনার কাছে আমার প্রশ্ন, শুধু কি পরিবার, শুধু কি স্বজনরা এর যে
যেটা কি বলবো ফলাফল, এটা যে ইম্প্যাক্ট শুধুমাত্র কি স্বজনদের উপরে পড়ছে নাকি রাষ্ট্র এবং সমাজ এবং দেশ সার্বিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ, এবং যারা আলোচনা শুনছেন এবং অংশগ্রহণ করছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। আপনি খুব চমৎকার প্রশ্ন করেছেন যে এই গুম এবং খুনে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। জি, আমার কাছে যেটা মনে হয় এবং আমাদের সকলের কাছে বিষয়টা পরিষ্কার, সেটা হলো এই, যাকে গুম করা হয় বা যাকে গুম করে হত্যা করা হয় বা হত্যা করা হয়েছে মর্মে বিশ্বাস করা হয়, একটা অযৌক্তিক সময়ের পরেও যখন গুম হওয়া ব্যক্তি ফেরত আসে না, তখন নানা রকম ধারণা মনের মধ্যে তৈরি হয়। যে ব্যক্তিকে গুম করা হয় তার তো ক্ষতি হয়েই গেল অপূরণীয়, তার পরিবারের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, তারপরে দেশের ক্ষতি হয়, দেশের মানুষের ক্ষতি হয়, এবং দেশের সর্বাপেক্ষা যে জিনিসটা, যেটা মানুষকে এইখানে মুক্ত এবং স্বাধীনভাবে চলার যে অধিকার দেয়, অর্থাৎ দেশের যে গণতন্ত্র এবং আইন, সেটা ক্ষতিগ্রস্ত হয়, ব্যাহত হয়। আপনি দেখেন যে সকল মানুষের কথা আপনি সঞ্চালনার শুরুতেই উল্লেখ করেছেন, যে সমস্ত পরিবারের মানুষ চলে গেছে, যেমন দুইজন বিজ্ঞ আলোচক আমাদের সঙ্গে আজকে আছেন, তারা দুইজনেই দুজনার স্বামীকে হারিয়েছেন। আপনি দেখেন সেই 2013 সাল থেকে আজ পর্যন্ত এই পরিবারগুলোর উপরে কি অবস্থা তারা প্রতিনিয়ত কি বলে এটাকে মোকাবেলা করে জীবনের সামনের দিকে তারা অগ্রসর হচ্ছেন। এগুলো আসলে কেন হয়, এই গুম খুন এই সংস্কৃতিটা কেন চালু হয়েছে, আমাদেরকে সেই জিনিসগুলো জানতে হবে। দেখেন, দেশে যদি সত্যিকার অর্থে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু থাকে, অর্থাৎ গণতন্ত্র ধরে দেশে সত্যিকার অর্থে স্বাভাবিক ফাংশনিং এ থাকে, গণতন্ত্র ধরে নির্বিঘ্নে কাজ করতে পারে, সমাজে প্রতিষ্ঠিত থাকে, তাহলে দেখবেন এই সমস্ত গুম খুন ভীতি বা রাহাজানি বা জোর করে কাউকে আটক রাখা, এগুলার প্রয়োজন হয় না। এগুলা কখন হয়, যেমন আপনি দেখবেন ইদানিং আমরা প্রায় আলোচনায় শুনে থাকি যে একটি গণতান্ত্রিক সরকারকে রাষ্ট্রীয় ক্ষমতায় থাকতে হলে জনগণের আস্থা ভালোবাসা নিয়ে থাকতে হবে, কিন্তু এই সরকার বা সরকারের লোকরা কখনো বলে না যে ক্ষমতায় আসতে হলে আসার আগেই যে জনগণের ভালোবাসা এবং আস্থার প্রয়োজন হয়, এই কথাটা একদম ভুলে গেছে। আপনি দেখবেন এরা এমনও কথা বলে থাকেন যে জনগণ অর্থাৎ রাষ্ট্রে সরকার একটা শক্তিশালী বিরোধী দল চায় দেশে। তার মানিটা কি দাঁড়ায় দেখেন, যে প্রথম কথা হলো যে সরকার একটা বিরোধী দল চায়, এর অর্থটা দাঁড়ায় এই যে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার এখন দখল করে আছেন তারা তো ক্ষমতায় থাকবেনই এবং দেশের বিরোধী দল তাদের ইচ্ছা মতো হবে। অর্থাৎ বিষয়টা দাঁড়াইলো এই যে দেশের সরকার এবং গণ বিরোধী দল, এই দুটাই কিন্তু দেশের সাধারণ মানুষের ভোটে নির্বাচিত হয়। আমাদের দেশে দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের দেশে সরকার বা বিরোধী দল জনগণ নির্বাচন করে না, জনগণের পরিবর্তে একটি শ্রেণীকে আজকে বেছে নেওয়া হয়েছে। এবং আপনি জানবেন 2013 এবং 2014 সালের এবং 2018 সালের নির্বাচনে জনগণ অপেক্ষা ভোটে বেশি প্রাধান্য দেখিয়েছিলেন এদেশের জনগণ অপেক্ষা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু বিশেষ বিশেষ ব্যক্তিরা। তারা কেন করেছেন, তাদেরকে কেন ব্যবহার করতে হয়েছিল, কারণ যে পন্থায় সরকার নির্বাচন দিতে চেয়েছিলেন জনগণ অনুধাবন করেছেন এই পন্থায় দেশে সরকার নির্বাচিত হতে পারে না এবং দেশে গণতন্ত্র দীর্ঘায়ু হবে না, সে কারণে জনগণ এই ধরনের প্রহসনের নির্বাচনে অংশগ্রহণ করে নাই। তখন জনগণের বিকল্প হিসাবে তারা পুলিশ বাহিনীর কিছু লোককে, অতি উৎসাহী কিছু লোক, সমগ্র পুলিশ বাহিনী এই অপকর্মের সঙ্গে জড়িত আমি তা বলবো না, কিছু কিছু লোকরা অর্থাৎ একটা সরকার তৈরি করেছে যে সরকারের উপরে জনগণের সরকার নির্বাচনের আগে জনগণের কোনো আস্থা বা ভালোবাসা বা সমর্থন নিয়ে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই। তাহলে আপনি দেখেন 2013 থেকে 2018 পর্যন্ত তারা দেশ চালিয়েছে যার পিছনে জনগণের কোনো সমর্থন ছিল না, এবং দেশে গণতন্ত্র যদি বহাল থাকে এই গণতন্ত্রের কণ্ঠরোধ করার জন্যই কিন্তু এই গুম খুন এই দর্শনের আবির্ভাব হয়েছে। তারা আপনি দেখবেন আজকে 2008 এর পর থেকে বা 2014 থেকে যদি আপনি 2020 পর্যন্ত আজকে ধরেন, তাহলে দেখবেন যে দেশে আজকে গুম খুন এবং ভয় এই সংস্কৃতি চলছে। এটার অর্থটা হলো এই যে তারা যখন আইনসম্মতভাবে
তাদের মানুষের প্রতি আস্থা নিয়ে তারা দেশ পরিচালনায় ব্যর্থ হন, তখনই মানুষকে ভয়ভীতি প্রদর্শন করে মানুষকে অধীনস্থ করতে চান দেশকে, তাদের গায়ের জোরে বলপূর্বক তারা দেশ চালাইতে চায়। এইসব সংস্কৃতি যখন সমাজে তৈরি হয়ে যায় তখনই কেবল আমরা দেখতে পাই যে একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যখন দেশ থেকে একদম সমূলে বিনাশ হয়ে যায় চলে যায়, তখনই মানুষকে গুম করতে হয়, প্রতিপক্ষকে অন্যায় ভাবে নিয়ে আটক রাখতে হয়, এবং তাদেরকে এমনও মানুষ আছে যেমন আজকে ইলিয়াস আলী এবং আমার আপনি হুমায়ুন কবির সাহেব ওনারা জীবিত আছে কিনা এই বিশ্বাসটাও কিন্তু পরিবারের মধ্যে আসতে নাই, তারা কখনো ভাবছে তারা হয়তো জীবিত নাই, আবার কিন্তু একটা এট দি এন্ড তারা আশা করে হয়তো জীবিত আছে একদিন, সারপ্রাইজিংলি তারা তাদের পরিবারে ফেরতও আসতে পারে। এবং এগুলো কিন্তু মানুষের সমাজে নজির হিসেবে উপস্থাপন করা হয়, অর্থাৎ এই সমস্ত কর্মকাণ্ড দেখে গণতন্ত্র প্রেমী বা দেশের ভালোবাসা স্বাধীনতায় যারা বিশ্বাসী সেই সকল মানুষরা যাতে ভয়ে পশ্চাৎ পদ থাকে, অর্থাৎ এই স্বৈরাচার বা অন্যায় শাসকদের প্রতি বা তাদের মুখোমুখি যাতে না হয় সে কারণে তারা এই ধরনের সংস্কৃতি চালু করে থাকে। সুতরাং আপনি যে প্রশ্নটা করেছিলেন ক্ষতি কার হয়, ক্ষতি একটা ব্যক্তির হয় যাকে অপহরণ করা হয় বা গুম করা হয়, ক্ষতি সেই পরিবারের হয়। আপনি যেমন দেখেন এই জনাব হুমায়ুন কবির এবং জনাব ইলিয়াস আলী এই দুইজন মানুষ তাদের পরিবারের যখন সবচেয়ে বেশি দরকার ছিল প্রয়োজন ছিল তখন এই দুইজন মানুষকে গুম করা হয়েছে, এবং তারা কারা দুঃখজনক। এবং আপনি একটা জিনিস দেখবেন সবচেয়ে দুঃখজনক হয়ে গেছে কোথায়, দেশের প্রচলিত আইন হলো এই যে কোনো মানুষকে যদি আইনের আওতায় আপনি নিতে চান, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্য, আপনি ওই ব্যক্তিকে সর্বপ্রথম সন্তুষ্ট করতে হবে যে আপনি আইন প্রয়োগকারী সংস্থার সদস্য। এবং আপনি দেখবেন ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত আপনার প্রতি আস্থা না আনবে যে হ্যাঁ আমি আস্থা গ্রহণ করতে পারলাম যে আমাকে যিনি কাস্টডিতে নিতে চাচ্ছেন তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, তখনই কেবলমাত্র ওই ব্যক্তি নির্দ্বিধায় তাদের আশ্রয়ে চলে যাবেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় আপনি দেখবেন কখনো ধানমন্ডি এলাকায় মাইক্রোবাস দাঁড়িয়ে থাকে সাদা পোশাকধারী তারা নিয়ে যায়, এবং একটা সময় এমনও হয়েছে যখনই কোনো ব্যক্তিকে অপহরণ বা গুম করা হয়েছে যখনই থানা পুলিশের কাছে আইনগত অধিকার লাভের জন্য তারা গিয়েছেন তখন আমরা প্রায় দেখেছি অনেক ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একদম ফ্ল্যাটলি ডিনাই করেছে যে আমরা এরকম কোনো ব্যক্তিকে মানে গ্রেপ্তার করিনি। এই যে আইন শৃঙ্খলাকারী বাহিনী তারা প্লেন ড্রেসে মানুষকে গ্রেপ্তার করে, এবং সমাজের সন্ত্রাসীরা যারা এই ধরনের কর্মকাণ্ড করে যারা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য না, এই যে দুইটার কে কারা কাকে কখন গুম করে নিয়ে যাচ্ছে অপহরণ করছে এটা নিয়ে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে। দেশে যদি আইনের শাসন থাকে এবং আইনের অধিকার যদি মানুষের রাষ্ট্র রক্ষা করার জন্য দায়িত্ববান হন এবং নিজেদেরকে দায়িত্ববান মনে করেন, তাহলে গ্রেপ্তার হওয়ার আগে ওই ব্যক্তিকে নিশ্চিত করতে হবে যে তিনি আইন প্রয়োগকারী সংস্থার হাতে, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থার নামেও যেন কেউ কাউকে অপহরণ করতে না পারে সেদিকে রাষ্ট্রের বা সরকারের খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য হলো আমাদের কালচার হলো এই যে এখন কে কাকে কোথা থেকে কে নিয়ে গেছে, যে আইনের কাছে আমরা আশ্রয় চাইবো সাহায্য চাইবো প্রতিকার চাইবো তারা ফ্ল্যাটলি ডিনাই করছে, অথচ অবস্থা পরিপ্রেক্ষিত দেখলে মনে হয় প্রায় মানুষই বলে থাকেন যে এদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকরাই তুলে নিয়েছে, কিন্তু পরবর্তী সময় তারা যখন এটাকে ডিনাই করেন তখন মানুষের এই পরিবারের যে সকল পরিবার থেকে লোকজনকে নেওয়া হয় তাদের যে একটা আস্থা বা বিশ্বাস একটা আশা যে থাকে সেই আশাটাও নিহত হয়ে যায়। সুতরাং এটা শুধু কোনো ব্যক্তির ক্ষতি হচ্ছে তা না, এটা ব্যক্তি সমাজ এবং সর্বোপরি দেশের গণতন্ত্র নষ্ট, এবং সে কারণেই আপনি আজকে দেখবেন এই যে দেশে গণতন্ত্র নাই কেন নাই, এ কারণে কারণ ভীতির সঞ্চারের মাধ্যমে যখন একটা রাষ্ট্র পরিচালনা করা হয় তখন জনগণের স্বাধীন মতামত দেওয়ার অধিকার থাকে না, এবং মানুষরা তখন মুক্তভাবে নিজের মতামত প্রকাশ করার পরিবর্তে মানুষ পলায়ন পথ থাকে পশ্চাৎ পথ থাকে ভীতু সন্ত্রস্ত হয়ে মানুষরা নিজেরা নিরাপদ আশ্রয় গ্রহণ করার চেষ্টা করে। সেই কারণে আজকে দেখবেন এইখানেই যেটা আমাদের দেশে আজকে আমরা লক্ষ্য করি আমাদের দেশে গণতন্ত্র আজকে নির্বাসিত এই কারণেই যে এখানে গুম খুনের শিকার যে কোনো লোক হতে পারে, এরকম একটা ভয় সকল মানুষের মধ্যেই ঢুকি দেওয়া হয়েছে যে কারণে স্বাধীনভাবে মানুষ কথা বলতে সাহস পাচ্ছে না, এবং যারা জোর করে জনগণের আস্থাবিহীন ভাবে ক্ষমতা দখল করেছে তারা নির্বিঘ্নে ক্ষমতা থেকে রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন। এবং তাতে কি হচ্ছে আপনি দেখেন একটা রাষ্ট্রে একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সবচেয়ে বড় যে আশীর্বাদ হওয়ার কথা ছিল সমাজ থেকে করাপশন এলিমিনেশন হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু হচ্ছে না, কারণ এই অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করতে যাদের অবৈধ সহযোগিতা নেওয়া হয় এবং রাষ্ট্রীয়ভাবে ক্ষমতা দখল করে যারা অবৈধ কার্যক্রম পরিচালনা করে তখন ক্ষমতায় আসার আগে যাদের সহযোগিতা নেওয়া হয়ে থাকে
তারা তখন প্রিভিলেজ সেকশন মনে করে এবং সরকারের সঙ্গে সঙ্গে ওই সমস্ত ব্যক্তিরা পাল্লা দিয়ে অপরাধ প্রবণতায় লিপ্ত হয় এবং সরকার তখন নৈতিক শক্তি হারিয়ে ফেলে, যেহেতু কারণ যেহেতু রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার ক্ষেত্রে তাদের নৈতিকতা ছিল না, তখন রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে ওই সকল ব্যক্তিরা যাদের সহযোগিতায় রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিলেন তাদের প্রতি বা তাদেরকে আইনের আশ্রয় এনে শাস্তি দেওয়ার মতো নৈতিক শক্তিও আর সরকারের অবশিষ্ট থাকে না। তো অ্যাজ এ হোল আমি এক কথায় এভাবেই বলবো আপনাকে যে এই গুম খুন অন্যায় অবিচার অবৈধভাবে মানুষকে আটক রাখা অগণতান্ত্রিক আচার ব্যবস্থা করে এটা যেমন গণতন্ত্রকে ধ্বংস করা হয় তেমনি দেশের শত বছরের ঐতিহ্য মানে অর্জিত ঐতিহ্যকেও সমূলে বিনাশ করা হয় এবং মানুষ একসময় মুক্ত কথা বলার পরিবর্তে ভয় ভীতিকে অবলম্বন করে মানুষ অন্তরীণ চলে অন্তরীণ হয়ে যায়, মানুষ প্রকাশ্যে কথা বলার অধিকার হারিয়ে ফেলে। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভীষণ সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন যে আসলে একটি ভয়ের সংস্কৃতির মাধ্যমে, ভয়ের সংস্কৃতি তৈরি করে গুমখুরের মাধ্যমে বুঝিয়ে দেয়া যে আমরা যেকোনো কিছু করতে পারি রাষ্ট্র ক্ষমতায় টিকে থাকার জন্য, রাষ্ট্রকে নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিজের প্রয়োজনে ব্যবহার করার জন্য আমরা যেকোনো কিছু করতে পারি, এই ভয়ের সংস্কৃতি আজ প্রতিটি ঘরে ঘরে ঢুকিয়ে দিতে এই সরকার সার্থক হয়েছে বলে আমি মনে করি। আলোচনা এই পর্যায়ে আমি চলে যাচ্ছি, আমি আপনার কাছে আবার আসবো জনাব মাসুদ আহমেদ তালুকদার। আমি এই পর্যায়ে কথা বলতে চাচ্ছি, কথা শুনতে চাচ্ছি জনাব তাহমিনা রুশদি লুনা, আপনার কাছে আমি আসছি। উনার পরিচয় সবাই জানেন, আমাদের শ্রদ্ধেয় জনাব ইলিয়াস আলী উনার স্ত্রী তাহমিনা রুশদি লুনা, উনি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা কাউন্সিল একজন সদস্য। আমি আপনার বক্তব্য শোনার জন্য আপনার কাছে আসছি এখন। আমি বিসমিল্লাহির রহমানির রহিম, আজকের এই গুম খুনের চূড়ান্ত শিকার ভোটাধিকার ও গণতন্ত্র শীর্ষক আজকে এই আলোচনা সভায় আমরা যারা উপস্থিত আছি সবাইকে আসসালামু আলাইকুম। আসলে আমরা 2010 সালে 2009 সালে বর্তমান সরকার ক্ষমতায় প্রথম যখন ক্ষমতায় আসেন তার পরবর্তীতে এই গুমের সংস্কৃতিটা চালু হয়। এর আগে আমরা অথবা আরো যারা আছেন দেশের মানুষ গুম সম্পর্কে তাদের ধারণা ছিল না যে গুম আসলে কি জিনিস। তো যে প্রথমে 2010 সাল থেকে গুমের প্রচলন শুরু হয় এবং এখানে চৌধুরী আলম সহ আরো আমাদের সিলেট অঞ্চলের যে দিনার, তারপরে জুনেদ আর একটা ছেলে, ও সে তাদেরকে গুম করা হয়। এবং 2012 সালে 17 এপ্রিল রাত্রেবেলা আমার বাসা যে বনানি বা যে বাসাটা আমরা থাকি যে বাসাটাই, সে বাসার সামনে থেকে গাড়ি চালক আনসার আলী সহ আমার স্বামী এমিলিয়াস আলীকে গুম করা হয়। এবং গুম করা হয় ওনাকে আসলে আইন প্রয়োগকারী সংস্থার লোকরাই তুলে নিয়ে যায়। এবং আমরা যত সেই সময় যতটুকু জেনেছি পরবর্তীতে আমাদের বাসায় যখন পুলিশের লোকজন এসেছে বা যখন আইন প্রয়োগকারী সংস্থার লোকজন এসেছিল তখন তাদেরকে তাদের সাথে কথা বলে আমরা জেনেছি যে গাড়িটি রাস্তার উপরই পড়েছিল এবং থানা থেকে যেহেতু আমাদেরকে ফোন করা হয় তাহলে অবশ্যই তারা বিষয়টির সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং তারা সেটা স্বীকার করছে না যে ওনারা তুলে নিয়ে গেছে। আমরা প্রথমত 2012 সালের 18 তারিখ সম্ভবত 18 তারিখে আমরা একটি বনানী থানায় একটি সাধারণ ডায়েরি জিডি করেছিলাম। পরবর্তীতে আমরা হাইকোর্টে একটি রিট করেছিলাম ওনার বিষয়ে, ওনাকে ফিরে পাওয়ার বিষয়ে, ওনাকে যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন এই বিষয়ে। তো হাইকোর্ট আমাদেরকে হাইকোর্ট আইন প্রয়োগকারী সংস্থাকে রুল জারি করেছিলেন যে ওনার ব্যাপারে ওনাদেরকে তথ্য দেওয়ার জন্য, যে ইলিয়াস আলীর ব্যাপারে আপনারা কি জানেন সেটা জানানোর জন্য। এবং পরবর্তীতে তারা খুঁজে দেখছি এরকম কথার মাধ্যমে সীমাবদ্ধ ছিলেন। তার পরবর্তীতে আবার হাইকোর্ট থেকে তাদের প্রতি নির্দেশনা দেওয়া হয় যে প্রতি 15 দিন অন্তর, পরবর্তীতে 3 মাস অন্তর এভাবে তাদেরকে রিপোর্ট সাবমিট করার জন্য বলা হয়। কিন্তু দেখা গেল যে এটা 5-6 মাস হয়তো এরকম চলেছে, তারপরে এই জিনিসটা আসলে হাইকোর্টেও আর এটা উত্থাপিত হয় নাই, এটা স্থগিত হয়েছিল। আর এর পরবর্তীতে আমরা আর হাইকোর্টের কোনো ধরনের কোনো
এটার ব্যাপারে কোনো কিছু আগাতে পারি নাই, কোন সহযোগিতা পাই নাই সরকারের পক্ষ থেকে। তো আসলে গুম জিনিসটা খুবই একটি মর্মান্তিক জিনিস, যেটা আসলে প্রতি বছরই আমাদের কোনো না কোনো ভাবে মিডিয়ার সামনে আসতে হয়, সবাইকে বলতে হয়, যেটা আমাদের কাছে আসলে একটি আবেগপ্রবণ, আমরা আবেগপ্রবণ হয়ে যাই জায়গায়। তো যারা গুমের শিকার হয়েছে অথবা যারা আজকের এই যারা ক্রস ফায়ার অথবা যারা যে নিয়ম বহির্ভূত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড শিকার হয়েছেন, তারাই শুধুমাত্র এটা উপলব্ধি করতে পারে যে আসলেই যে এর জন্য এটা কতটা যন্ত্রণার সেটা উপলব্ধি করতে পারে। কারণ গুম একটি ব্যক্তির একটি ব্যক্তি এবং গণতন্ত্রের জন্য একটি ন্যাক্কারজনক একটি পদ্ধতি। এই গুম খুনের মাধ্যমে মানুষকে মানুষকে হত্যা করা অথবা মানুষকে গুম করে তার সেই বিষয়গুলো অস্বীকার করা একটি রাষ্ট্রের জন্য লজ্জাজনক, যেটা আজকে এবং সেই গুমটা হয়েছিল শুধুমাত্র একটি বিশেষ উদ্দেশ্যকে কেন্দ্র করে, যে বর্তমান সরকার যখন ক্ষমতায় এসেছিল তখন সেটাকে তারা স্থায়ীভাবে ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য যারা তাদের প্রতিপক্ষ হিসাবে মনে করেছিল তাদেরকে গুমের মাধ্যমে তাদের পথ থেকে সরিয়ে দেওয়ার একটি প্রচেষ্টা তারা করেছিল। তো তারা অবশ্যই তারা এই এই গুম খুনের মাধ্যমে মানুষকে আসলেই ভয়ভীতি দেখিয়ে তারা পরবর্তীতে যে বিনা ভোটের যে নির্বাচন সেটি করেছিল এবং গত যে নির্বাচন হয়েছিল 2018 সেটিও তারা রাতের অন্ধকারে ভোট চুরির মাধ্যমে তারা ক্ষমতায় বর্তমান ক্ষমতায় টিকে আছে। তো বর্তমান ক্ষমতায় টিকে থাকা জন্যই তারা আসলে মূলত এই গুমের রাজনীতি শুরু করেছিল। এবং এক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষ অথবা সরকার দলীয় কোনো লোক ক্ষতিগ্রস্ত হয়নি, শুধুমাত্র যারা বিরোধী মত এবং বিরোধী দল সেই সমস্ত নেতাকর্মীদেরকে গুম করা হয়েছে যাতে তারা ক্ষমতায় চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারে। তো এই গুমের আসলে বিচারের জায়গা আমাদের নাই, বিচার চাইবো কার কাছে, যাদের কাছে বিচার আমরা চাইবো তারাই যদি এটার সাথে সম্পৃক্ত থাকে তাহলে তো বিচার চাওয়ার কোনো জায়গা নাই। তবে শুধু মানুষের কাছে মানুষের দরবারে আমাদের বিচার থাকবে যে আমরা এর বিচার চাই এবং আমরা আমার স্বামীকে ফিরে পেতে চাই। তাহসিরা রুশদি লুনা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি জনাব ইলিয়াস আলী গুম হওয়ার পরবর্তীতে আমরা যতটুকু সবাই জেনেছি এবং পত্রপত্রিকায় টিভিতে দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী আপনাকে ডেকেছিলেন, আপনি তার সাথে গিয়েছিলেন সাক্ষাৎ করতেও, এবং সে সময় তো আপনাকে আপনি বলছেন আপনি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা পাননি, এটাকে কিভাবে প্রধানমন্ত্রী যদি আপনাকে আশ্বাস দিয়ে থাকেন তাহলে এই বিষয়টা একটু ব্যাখ্যা করবেন আপনি, প্রধানমন্ত্রী কি বলেছিলেন আপনাকে? আসলে আওয়ামী লীগের কোনো একজন নেতা আমাদেরকে ইনফরমেশন দিয়েছিলেন তো যে আপনারা প্রধানমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন এই বিষয়টা নিয়ে, তো আপনাদের ভালো হবে সেটা। তো সেই প্রেক্ষিতেই আমরা আসলে একটি প্রেস কনফারেন্স, উনি আমাদেরকে এটাও বলেছিলেন যে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনি যদি আবেদন জানান উনি আপনাদের সাথে যোগাযোগ করবেন। মানে যেটা হয়েছে যোগাযোগের বিষয়টা হয়েছে উনার পক্ষ থেকে, কারণ হচ্ছে যে তখন ইলিয়াস আলী যখন গুম হয়েছিল তখন সারা দেশে একটি আন্দোলন, প্রবল একটি আন্দোলন গড়ে উঠেছিল এবং এটি 5 দিন হরতাল পালন হয়েছিল সেই সময়। এটা একটি সর্বোচ্চ আন্দোলন ছিল বিএনপির সেই সময়কার। তো সেই আন্দোলনকে আসলে হয়তো ধামাচাপা দেওয়ার জন্যই হয়তো এটা করেছিল আমার যেটা পরবর্তীতে মনে হয়েছে। তো আমি সেই অনুযায়ী প্রেস কনফারেন্স করে এবং প্রাইম মিনিস্টার অফিস থেকে আমার সঙ্গে যোগাযোগ করে ওনার APS, তো যোগাযোগ করার পরে আমাদেরকে সময় দেন এবং আমরা সেখানে যাই। তো আমরা যাওয়ার পরে উনি আশ্বাস দিয়েছিলেন যে আমরা আসলে বিষয়টা নিয়ে খুব উদ্বিগ্ন এবং খুঁজে দেখছি আমরা। তো আমার ছেলে মেয়েদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তোমরা বেশি চিন্তা করো না, পড়ালেখা করো, তোমাদের বাবা হয়তো একদিন ফিরে আসবে, এরকম একটি আশ্বাস উনি দিয়েছিলেন। তো আমরা ভেবেছিলাম যে আসলে সর্বোচ্চ জায়গা, দেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে যখন আমরা একটি আশ্বাস পেয়েছি তখন হয়তো আমাদের এই ব্যাপারে আমরা কোনো সাহায্য সহযোগিতা পাবো। কিন্তু পরবর্তীতে যত দিন গিয়েছে ততদিনই বুঝতে পেরেছি এটি একটি নাটক ছিল, আসলে এটি একটি নাটক ছিল ওই সময়কার আন্দোলনকে দমানোর জন্য। অসম্ভব ধন্যবাদ আপনাকে।
আমরা জানি যে কথাগুলো বলা বারবার ক্যামেরার সামনে আপনাদেরকে বলতে হয়, বিভিন্ন জায়গায় উপস্থাপন করতে হয় কতখানি কষ্টের। আমরা যতই মুখে বলি না কেন, আপনার কষ্ট বা আপনাদের মতো যারা আছেন ভুক্তভোগী তাদের কষ্ট আমরা হয়তো মুখ দিয়ে বলবো কিন্তু সেভাবে অনুভব করতে পারবো না। তবে এটা ঠিক যে আমরা সবসময় আপনাদের সাথে আছি এবং আমরা চাই এগুলোর বিচার, আমরা ইনশাল্লাহ এগুলো হবে বিচার এবং হতেই হবে, না হলে একটি দেশ এবং একটি রাষ্ট্র ভেঙে পড়বে। আমি আপনার কথা সূত্র ধরে আসছি জনাব হাবিবুর রহমান হাবিব আপনার কাছে। তাহসিনা রুশদী বললেন যে এটা আমাদের প্রধানমন্ত্রীর আশ্বাস, প্রধানমন্ত্রীর আশ্বাস কিন্তু খুব বড় একটা ব্যাপার, যেখানে প্রেসিডেন্টের ক্ষমা বলে একটি ব্যাপার আছে, প্রেসিডেন্ট যে কোনো ধরনের ফাঁসির আসামিকে পর্যন্ত ক্ষমা করে দেওয়ার এখতিয়ার রাখেন, তার জুরিসডিকশনে সেটা পড়ে। প্রধানমন্ত্রীর আশ্বাস উনি বলেছেন, উনি দেখেছেন, আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন গুমের শিকার, বিভিন্ন ক্রসফায়ারের হত্যার শিকার মানুষজনকে উনি ডেকেছেন, উনি কাছে গেছেন, নিজে গেছেন, গিয়ে বিভিন্ন ধরনের আশ্বাস দিয়েছেন। তাহসিনা রুশদীর ভাষার অনুযায়ী এগুলো ছিল নাটক, আপনি কি বলবেন এই বিষয়ে? আপনাকে ধন্যবাদ, আপনার মাধ্যমে ইন্টারন্যাশনাল টক শো দেশে দেশের বাইরে যারা দেখছেন তাদেরকে আমার সশ্রদ্ধ সালাম, দিব্য আলোচকবৃন্দকে আমার শুভেচ্ছা, আর বিশেষ করে শ্যামা ওয়াইদ যিনি আমাকে আজকের অনুষ্ঠানে থাকার জন্য বারবার বলেছেন, এবং একটা সুন্দর অনুষ্ঠান মানে মানবিক একটা অনুষ্ঠান, এই জন্য ওনাকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমি আমাদের অত্যন্ত প্রিয় আমার স্নেহের ইরাস আলীর ওয়াইফ যে কথাটি বলেছেন, আসলে প্রাইম মিনিস্টারের কাছে দুইবার ওনার মনে হয় গিয়েছিলেন, সম্ভবত প্রাইম মিনিস্টার আদর করে কাছে দেখে ওনার মেয়েকে বলেছেন, আশ্বস্ত করেছিলেন যে যা হোক একটা ব্যবস্থা করা হবে, কিন্তু সেই ব্যবস্থা আমরাও করতে চাইছিলাম। এবং যখন ইলিয়াস আলীর স্ত্রী এবং বাচ্চা গেলেন, আমরা মনে করেছিলাম যে ইলিয়াস আলী সংগ্রামী মানুষ, তার ওয়াইফ তার বাচ্চা প্রধানমন্ত্রী ওখানে গেলেন, এটা কেমন যেন সস্তা। কিন্তু আমরা কিন্তু বারবার বলেছিলাম তখন আমাদের নেতাদের কাছে যে যাক প্রাইম মিনিস্টার এখানে যাওয়ার পরে যদি ইলিয়াস আমাদের মাঝে ফিরে আসে সেটা আমাদের জন্য অনেক বড় পাওনা। সেজন্য আমরা এটা মনে কিছু কই নাই, ইলিয়াস আমার ছোট ছিল, আমি ভিন্ন রাজনীতি করতাম ও ভিন্ন রাজনীতি করতো ছাত্র রাজনীতিতে, একটা মানুষের ভিতরে যে ইলিয়াসকে অনেকে অনেকভাবে চিত্রিত করে যে ওর যে অসম্ভব কারোর প্রতি এত সম্মান বোধ দেখাতো, যে বিশেষ ঘটনা আমার সামনে হয়েছিল, আমি এখনো মনে করি এই সেই ইলিয়াস কি তার নমনীয় মনোভাব, সেই ইলিয়াস আমাদের মাঝে নেই, ভাবতেও পারি না, এটা ভাবতে পারি আমি এখনো মনে করি না যে ইলিয়াস আমাদের মাঝে নেই। এই যে একটা অসম্ভব বেদনার বিষয়, আজকে প্রাইম মিনিস্টার অনেকে আশ্বস্ত করেছেন কিন্তু কেউ কিন্তু আজ পর্যন্ত সুরাহা হয়নি, কারো স্বামীকে বা কারোর বাবাকে খুঁজে দিতে পারেননি। এবং এটি আজকে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে, তত সময় নেই, তবে এটুকু বলবো যে এর আগে প্রশ্ন করেছিলেন যে কার ক্ষতি, রাষ্ট্রের না গণতন্ত্রের না ভোটের না ব্যক্তির? আমি বলবো এই গুম খুন করার কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আওয়ামী লীগ, তার কারণ আওয়ামী লীগের হিসাব দিতেই হবে পড়াই বন্ধ। আর ইলিয়াস আলী নেই, আমাদের হুমায়ুন কবির নেই, আমাদের সাইফুল ইসলাম হিরু নেই, সুমন নেই, কদির আলম নেই, এইগুলিকে গুম করে কি সরকার পার পাবে? আমাদের প্রায় 600 মতো অধিক নেতাকর্মীকে গুম করা হয়, অনেকে হত্যা করা হয়, হত্যা আর ঘুমের ভিতরে অনেক বড় পার্থক্য, হত্যা করলে মেরে ফেললে তার একটা নির্দিষ্ট দিন, সে দিনটি তার সন্তান বা তার স্ত্রী তার আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারে, দোয়া করতে পারে, তার একটা নির্দিষ্ট জায়গা থাকে সেখানে কবরস্থান, সেখানে গিয়ে কায়মনু বাক্যে প্রার্থনা করতে পারে, কি যন্ত্রণা, প্রার্থনা করতে যাওয়ার জায়গা নেই, কোথায় আসে জানি না, তাকে কি মৃত বলবো, দেশে আমাদের মাঝে ফিরে আসবেন, আল্লাহর কাছে কি করবো, কি বলবো, কি চাইবো, হে আল্লাহ আমার ইলিয়াস আলীকে বেশ সুস্থ রাখেন, না কি বলবো, হে আল্লাহ ইলিয়াস আলীর দোষটিকে মাফ করে তাকে বেশ সুস্থ করেন, তার বাচ্চাদেরকে আপনি হেফাজত করেন,
কি বলবো, এই যে অন্যায় রাষ্ট্র করে যাচ্ছে, এই অন্যায় অবশ্যই এই অন্যায় একদিন প্রতিকার হবে। জয়াল আবেদন ভাই আমার বয়সে বড়, মাসুদ ভাই আমার হাতে 1 বছর বড় হতে পারেন। আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা আছে, আমি একসময় ছাত্রলীগ করতাম, আমার বাড়ি তার ভিতরে এই সূর্য, আমরা দেখেছি প্রতিদিন প্রতি রাত লক্ষ্মী বাহিনী ধরে নিয়ে গিয়ে হার্ডিং ব্রিজের নিচে ওখানে ফেরি চলতো, ফেরির উপরে রেখে গুলি করে ফেলে লাশ পাওয়া যেত না। কত মা বছরের পর বছর তার সন্তানের জন্য দোয়া করেছে, আমার সন্তান হতে কি যাবে, তার মারকুল কাছ থেকে তুলিয়ে নিয়ে গেছে। কত স্ত্রী তার স্বামীর প্রতীক্ষা দিন দিন কাছ থেকে তার চোখ অন্ধ হয়ে গেছে, আমার স্বামী হয়তো ফিরে আসবে, যেহেতু তার লাশ সে পায়নি। কত ছেলে এবং কত মেয়ে বাচ্চা বাবার কোলের মধ্যে ছিল, বাবাকে যখন কোলের মধ্যে থেকে উঠে নিয়ে গেছে, বাবার কোল থেকে তাদেরকে রেখেছে, সেই ছেলেরা বড় হয়েছে, যুবক হয়েছে, তাদের বিয়ে হয়েছে, সংসার হয়েছে, তারপরেও তারা প্রত্যাশা করে আছে যে আমার বাবা হয়তো ফিরে আসবে। এটা আওয়ামী লীগের আমলে সম্ভব, কোন সরকারের আমলে আমরা কামনা করি না, তা আওয়ামী লীগের আমলে এটি খুবই সম্ভব। আমি সেই সময় ছাত্রী করেছি, এই অন্যায়ের প্রতিবাদ করেছি। কত মানুষ প্রতিদিন টকশোতে আসলে আমাদের অনেক প্রশ্নের জবাব দিতে হয়, যারা আমাদেরকে প্রশ্ন করেন, যারা আমাদের সাথে কথা বলতে চান তাদেরকে যদি জিজ্ঞাসা করি, স্বাধীনতা বিরোধীরা এবং বিএনপি বাংলাদেশে আজকে অশান্তির মূল কারণ, আমি যদি উত্তরে বলি 72 থেকে 75 পর্যন্ত বিএনপি ছিল না, 72 থেকে 75 পর্যন্ত জিয়া রহমান রাষ্ট্রের ক্ষমতা ছিলেন না, 72 থেকে 75 পর্যন্ত স্বাধীনতা বিরোধীরা রাজনীতির মাঠে আসতে পারেনি, তারপরেও কেন দাসত্ব দাবি করে 30,000 টকভোগে যুবক যারা মুক্তিযুদ্ধ গিয়েছিল ছাত্রলীগ করত, তারা গুম হয়ে গিয়েছে, হারিয়ে গিয়েছে, হত্যা হয়েছে। আমি তো দাবি করে তাদের প্রায় 20,000 নেতা কর্মী দাসত্ব কর্মবাহিনী হত্যা হয়েছে, তারাও ফিরে আসছে। এমনকি ঈদের ময়দানে ইব্রাহিম সাহেবকে ব্রাস ফাইটার হত্যা করা হয়েছিল, আওয়ামী লীগের ওই সময় 9 জন সাবেক এবং শীর্ষ মানি তাদেরকে হত্যা করা হয়েছিল, এর জবাব কি দিবেন? এর দায় কে নিবে? বিএনপি, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, জিয়া রহমান, কে আপনাদের? এখন যা করছেন, এখন যা করছেন এর দায় আপনাকে বহন করতে হবে। হ্যাঁ, বাংলাদেশে কত ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলি আসলে নিন্দনীয়, আমরা কেউ পছন্দ করি না। 75-15 ঘটনা নির্মম ঘটনাকে আমরা পছন্দ করি না, আমাদের উপর দোষ দেওয়া হচ্ছে ইদানিং কালে জিয়া রহমানকে নিতে আসছে। আমি সেদিন একটি টক শুধু বলেছিলাম প্যানে লাই টু দ্য পয়েন্টে, আপনি দেখাতে পারবেন যে কেউ হত্যা করে খুন করে ক্ষমতা চিত্ত করে রাষ্ট্রের ক্ষমতায় ক্ষমতায় আরেকদিন তো বসায় আরেকদিন হাতে দেয় ঠিক নাই। জিয়া রহমান যদি হত্যার সাথে জড়িত থাকতেন তাহলে 15-100 জিয়া রহমান তো রাষ্ট্রপতি হওয়ার কথা ছিল, রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক হওয়ার জন্য সেনাপ্রধান হওয়ার কথা ছিল, কারণ বেসিক্যালি ওনারই সেনাপ্রধান হওয়ার কথা ছিল। স্বাধীনতার পরে সুবিল্লা যখন সেনাপ্রধান হলেন, জিয়া রহমান মুক্তিযুদ্ধ দিক থেকে 25 তারিখে বিদ্রোহ ঘোষণা করেছিলেন, রিভোল্ট করেছিলেন এবং সেনাবাহিনী তুমি জেনারেল সফিউল্লাহর সিনিয়র ছিলেন, সেই জন্য জেনারেল সফিউল্লাহ বারবার জেনারেল উসমানকে বলেছিলেন স্যার এই কাজটা করবেন না, স্যার জিয়া রহমান আমার তো সিনিয়র, আমাকে সেনাপ্রধান করে দিলে আর্মি চেইন অফ কমান্ড ভেঙে যাবে, স্যার এই কাজটা করবেন, জিয়া রহমানকে সেনাপ্রধান করেন। সেদিন শোনেন নাই কেন? শোনে নাই কেন? জিয়া রহমানকে রাখছিল কেন? এই কি ঘটনা আছে মূল ঘটনার দিকে, সেটা 1965 সালে আগধারা যুদ্ধে খেমগ্রাম নামক স্থানে সেক্টরে জিয়া রহমানের দায়িত্ব ছিল, প্রচন্ড বুদ্ধিমত্তা দিয়ে সেদিন ভারতের অনেক ট্যাঙ্কে ধ্বংস করে ভারতের বাহিনী অভ্যতা থেকে থামিয়ে দিতেন, তাই সেদিন ভারতের পক্ষ থেকে রিকোয়েস্ট ছিল জিয়া রহমানকে না বানানো, আর সেই জিয়া রহমানকে আজকে বার বার দায়ী করা। কেন ডেপুটি চিফ অফ স্টাফ ওনারা বলেন পৃথিবীতে নেই, হ্যাঁ থাকবে কেন? এটা অসম্মানজনক একটা পোস্ট, ওনার হরকতা সেনাপ্রধান ওনাকে ডেপুটি চিফ অফ স্টাফ করা হলো, অবমান্য করা হলো। কিন্তু জিয়া রহমান যেহেতু দেশকে ভালোবাসেন, যুদ্ধ করে যে স্বাধীন করেছেন তাই রাগ করে তিনি সেনাবাহিনী তাকে সে যান, তাই 25 তারিখ পর্যন্ত যখন জেনারেল সফিউল্লাহ সেনাপ্রধান ছিলেন, যখন উনি বিদেশি দূতাবাস চাকরি নিয়ে গেছেন, তখন জেনারেল জিয়া রহমান সেনাপ্রধান হয়েছিলেন, মুস্তাক তাহের করেন, অটোমেটিক্যালি তার হওয়ার কথা হয়েছে। এমনি অনেক ঘটনা আমি এই জন্য উল্লেখ করলাম, এইটি
সেই চ্যানেল আজ টু দ্য পয়েন্টের এই প্রোগ্রাম এ পর্যন্ত 58,000 উপরে লাইক করেছে, 2,000 উপরে কমেন্ট হয়েছে, 44,000 উপরে শেয়ার হয়েছে, 14,000 ভিউ। কেন সত্য ঘটনাটা আমি তুলে ধরছি, 44,000 শেয়ার কম কথা না। আজকে এই মিথ্যাদের আওয়ামী লীগ আজকে নতুন করে কেন নিয়ে আসে, নতুন করে নিয়ে আসার কারণ আমরা যেন ইলিয়াস আলীর কথা ভুলে যাই, আমরা যেন হুমায়ুন কবরীর কথা ভুলে যাই, চৌধুরী আলমের কথা ভুলে যাই, ভুলে যাই, আমরা যেন জিয়া রহমানকে সেভ করার জন্য ব্যস্ত হয়ে পড়ি। এই জন্য ইচ্ছে কিন্তু আজকে এই দুনিয়া আসছে, নিয়ে সুখ করে হবে না, কিছু করতে সাবধান হয়ে যায়। ঘুরে ঘুরে আপনার পুনরায় আবার নিয়ে আসছেন, দুটো খাদ্যের দিয়েছেন, তা এখন করে সারা দিন খাদ্যের দিয়ে নিয়ে আসছেন, এগুলো আগে দেয় আমার এখানেও আবার আর এক সহজন, আমরা যেন এদের ওনাদেরকে ডিপেন্ড করতে ব্যস্ত হয়ে পড়ি। আর সেই ফাঁকে এই বর্তমান সরকার দুর্নীতি, অত্যাচার, চুরি, এই যে পিপি এবং নকল মাস্ক সাপ্লাই দিয়ে প্রায় 100 জন ডাক্তারকে তারা হত্যা করেছে, এই হত্যা মামলা তাদের বিরুদ্ধে হবে। এই হত্যা মামলা থেকে বাঁচার জন্য এই সমস্ত চুরি, এই যে বিভিন্ন রিজেন্ট হসপিটাল থেকে শুরু করে দেখে দিয়ে এদের সাথে চুক্তি অন্যায়ভাবে করে আজকে কোটি কোটি টাকা লুটপাট করা, আমরা যেন সেদিকে যেতে না পারি, সেই কারণে আজকে এই উদ্দেশ্য ইচ্ছে করে নিয়ে আসা হয়েছে। এতে করে ইয়াস আলীর ঘুম, ঘুমের অপরাধ থেকে আপনি কিন্তু বাঁচতে পারেন। তাই জি জনাভাবে সরকার আমি যতই চেষ্টা করুন না কেন এই জায়গার থেকে এখনো বলবো তা হয়েছে। এখানে আপনি উল্লেখ করেছিলেন সর্বশেষ মেজর সিনা শেষ ক্রস ফায়ার আপনি বলেছেন না, তারপরেও কয়েকদিন হয়েছে, যে কথাটি আপনি বলেছেন শুরু করেছে খুব সুন্দরভাবে, যে মাদক ব্যবসায়ী চোরাচালানি বিভিন্ন কথা বলে যাকে আপনি চেনেন না, যাকে আপনি দেখেন নাই, যার নাম আপনি জানেন না, আপনি তাকে গুলি করে হত্যা করার পর তারপরে আপনি বললেন মাদক ব্যবসায় সন্দেহে তাকে হত্যা করা, এটা অপরাধ, এটা অন্যায়। তাই আমি মনে করি এই গুম ফুম বন্ধ হওয়া উচিত এবং যেগুলি হয়েছে সেগুলি বিচার হবে। আপনাকে ধন্যবাদ। জি জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে একটি ইস্যু ভিত্তিক রাজনীতির সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে এই সরকার একটির পর একটি ইস্যু ক্রিয়েট করে আগে ইস্যুকে ধামাচাপা দিতে খুব স্বতঃস্ফূর্ত ভূমিকা পালন করেন, এবং আপনি যেটা খুব যথার্থই বলেছেন যে একটি ইস্যু তৈরি করে আমরা যেন পর ওই ইস্যুটা নিয়ে আলোচনায় মেতে উঠি, আগে ইস্যুটি ভুলে যাই, এটার জন্য সরকার খুব তড়িৎ গতিতে কাজগুলো করতে থাকেন। আমি আলোচনায় এ পর্যায়ে আমাদের ভাইস প্রেসিডেন্ট, আমাদের ভাইস চেয়ারম্যান বিএনপির এবং সাবেক সভাপতি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির জনাব জয়নুল আবেদিন সাহেবের কাছে জানতে চাইব ছোট্ট একটি ঘটনা জিজ্ঞেস করে। এই যে কিছুক্ষণ আগে জনাব হাবিবুর রহমান হাবিব বললেন যে মেজর সিনহা হত্যাকাণ্ড ঘটনা, এই হত্যাকাণ্ডের ঘটনা একটি বিশেষ বিষয় উল্লেখিত হয়েছে এবং আমরা দেখেছি যে আইএসপিএস থেকে বলা হয়েছে এই ঘটনার পরে যে পুলিশ বলেছে এই ধরনের ঘটনা আর ভবিষ্যতে ঘটবে না। আমরা কি ধরে নিতে পারি যে যদি পুলিশ বলে থাকে যে ধরনের ঘটনা ভবিষ্যতে ঘটবে না, তার মানে কি সুপরিকল্পিত ভাবে ঘটনাগুলো ঘটানো হয়েছে এতদিন, অথবা এই ঘটনা ঘটার পেছনে বা না পেছনে তাদের হাত কাজ করছে, তাদের ইচ্ছে কাজ করছে, আপনি কি মনে করেন? ধন্যবাদ আপনাকে। যদি আমি অসুস্থ তারপরেও বলতে হচ্ছে, ধন্যবাদ শ্যামা ওয়াকে আমাকে বারবার রিকোয়েস্ট করে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। আমি সকল আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এখন এতক্ষণ আমি বক্তব্য শুনছিলাম, আমার মনে হচ্ছে যে আমি কি বলবো, আমি যা বলতে চাই বা চেয়েছিলাম এনারা সবই বলে দিয়েছেন। তবে আপনি একটি প্রশ্ন করেছেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, হাবিবুর রহমান হাবিবের আলোচনার সূত্র ধরে। দেখুন, এই আওয়ামী লীগ গুম আর খুন এটা কিন্তু এখন শুরু করেন, স্বাধীনতার পর থেকেই যত সম্ভাবনাময় রাজনীতিবিদ তৈরি হতো অনেককেই কিন্তু গুমও করেছে খুনও করেছে। গুম একটা জিনিস, খুন আর একটা জিনিস। তো সেখানে
দু চারজনের নাম না বললেই নয়, সেখানে আপনি এখানে আপনার এখানে আলোচক আছে মাসুদ তালুকদার সাহেব, জানবেন যে আমাদের বরিশালে দুইটা ব্রিলিয়ান্ট প্রোডাক্ট ছিল যারা ভবিষ্যতে আজকে ভালো রাজনীতিবিদ হইতে পারতেন, সৈয়দ নজরুল এবং শত্রুল, এবং আপনার স্বরূপকারী আরো দুইজন মুক্তিযোদ্ধা ছিলেন এবং ভবিষ্যৎ রাজনীতিবিদ হতে পারতেন, মঞ্জুর এবং জাহাঙ্গীর, এরকম হাজার হাজার মায়ের কোল কিন্তু সেই সময় খালি হয়ে গেছে, এবং এটার পিছনে একটা উদ্দেশ্য ছিল, এবং সেই সেই উদ্দেশ্যটাই ছিল যার কোনো রাজনৈতিক দল থাকবে না, একটি রাজনৈতিক দল হবে বাকশাল, এবং সেইটা একটা লক্ষ্য ছিল ঘুম খুনের। তারপরে আসেন এই যে পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যে ঘুম খুন শুরু করলো, ঘুম এবং খুন, চৌধুরী আলম, আজকে তার স্ত্রী এখানে নাই, বাট দুজন ভিকটিম এখানে দুজন আছে যারা সরাসরি এই হত্যাকাণ্ডের কারণে, হত্যাকাণ্ড বলেন বা গুম বলেন, এই কারণে আজকে তারা এফেক্টেড। এখানে এই চৌধুরী আলমের কথাই বলেন, এইটাকে বলে গুম, মানে গুম পরবর্তীতে কথা কিন্তু আমরা এখনো জানি না, তার কারণ প্রতিনিয়ত আমরা চিন্তা করছি, কারণ তার লাশটিও পাওয়া যায় নাই। যদি আলম একই অবস্থা, আজকে দেখেন এই গুম খুন নিয়ে যখন আমরা আগে আলোচনা করতাম, এই যারা আলোচক ছিল হাবিব সাহেবরা এবং আমরা, আমরা যখন বলতাম যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে দেশে, তখন কিন্তু পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতেন আত্মরক্ষার জন্য এই 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 কি বলে এই গুম খুনগুলো হচ্ছে। আজকে দেখেন যদি এই সিনহা সিনহা যদি খুন না হতো, এখন দেখেন যাদের মুখে সেই সময় যারা বলতো যে আত্মরক্ষার জন্য এই খুন করা হয়েছে এবং পুলিশ গুলি করেছে, র‍্যাব গুলি করেছে, তারাও কিন্তু আজকে তাদের সুর পাল্টে দিয়েছে। এই এই হলো অবস্থা। এখন এই যে আজকে কারা গুম খুন হয়েছে এই গত কয়েক বছরে, হাজার হাজার, আপনাদের কাছে কতটা হিসাব আছে জানি না, আমি দেশের সর্বোচ্চ আদালতে সুপ্রিম কোর্টে আছি, সেই কারণে বলতে হচ্ছে যে হাজার হাজার, একজন দুইজন না, হাজার হাজার মায়ের কোল কিন্তু এভাবে করে গুম খুনের মধ্যে খালি হয়ে গিয়েছে। আদালতে আসতাম, মাননীয় আদালত এই যে দেখেন জিডি করা হয়েছে, আপনি এটার একটা ব্যবস্থা করেন, কোনো বিচার এখানে পেতাম না। এখানে তো ইলিয়াস আলীর স্ত্রী বললে নেই যে দুইবার তদন্ত চেয়ে আর তদন্ত দেওয়া হয় না, তারপরের ঘটনা শুনবেন, উনি সরাসরি ওনার, আমি লয়ার ছিলাম, উনি একটু বিদেশে যাবেন সেটাও বন্ধ করে দিয়েছিলেন, যে বোধহয় ওখানে উনি আবার কি আবার রাজনীতি করতে যাচ্ছেন। এই হচ্ছে অবস্থা। এখন আসেন আপনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিষয়ে, যেটা বলা হচ্ছে আজকে দেখেন যে 15ই আগস্টের ঘটনাকে আজকে টেনে আনতে চাওয়া হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই ঘটনার সাথে জড়িত। আজকে ইতিহাসকে বিকৃত করার জন্য চেষ্টা করা হচ্ছে। আপনি জানেন সেই সময় কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু সেনাপ্রধানও ছিলেন না এবং এর কোনো দায়িত্বও ছিলেন না, এবং যে ঘটনাগুলো ঘটিয়েছে যারা সেই সময় মন্ত্রিত্ব নিয়েছে এবং যারা সরাসরি জড়িত ছিল সবাই কিন্তু সেই সময় আওয়ামী লীগের অনুগত ছিল, এবং আজকে সেখানে জিয়াউর রহমান, এবং শুধু জিয়াউর রহমান না, আজকে দেখেন বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও
এইটার মধ্যে টেনে আনার জন্য চেষ্টা করা উচিত। এই যে অবস্থাগুলো করা উচিত এর পিছনে একটা উদ্দেশ্য আছে, এবং সেই উদ্দেশ্য আমরা কিন্তু বারবারই বলি, দেশকে আবার একদলীয় রাজনীতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই এই সিনা হত্যাই কিন্তু শেষ হত্যা নয়, এরপরে সামনে যে আরো কত বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কেউ জানে না এখন। কাজেই আমি বলবো, খুব বেশি কথা বলতে চাই না, সেটা হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি সেদিন না হতো তাহলে বলে আজকে যিনি প্রধানমন্ত্রী, যিনি আজকে এই বিভিন্ন ভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন, তিনিও কিন্তু বাংলাদেশে আসতে পারতেন না। আল্লাহর রহমত যে খালেদ মোশাররফরা চেয়েছিলেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তারা শেষ করে দেবেন, এবং যদি সেদিন খালেদ মোশাররফের ইচ্ছা যদি সফল হতো তাহলে পরে আজকের প্রধানমন্ত্রী থাকতেন কিনা আমি জানি না। আর দেখেন, এখানে আরেকটি কথা না বললেই নয়, যারা প্রধানমন্ত্রীর আশেপাশে এখন ঘোরাঘুরি করেন এবং খুব তার খুব কি বলে কাছের লোক হিসাবে ইহান আর বেগম খালেদা জিয়াকে প্রতিদিন সকালে উঠেই একটা গালি দিতেন, যদিও তিনি এখন মন্ত্রী নাই, তিনি নিজেও কিন্তু সেদিন ক্ষমতা দখলের জন্য গিয়েছিলেন, যে তিনি ক্ষমতা দখল করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যাতে বেঁচে না থাকে সেই চেষ্টা করবেন। আল্লাহ এবং জনতা এবং সিপাহীরা তাকে সেদিন রক্ষা করেছে, এবং রক্ষা করেছে বলেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র দিয়ে গিয়েছেন তিনি, তিনি আইনের শাসন দিয়ে গিয়েছেন এবং বিচার ব্যবস্থাকে স্বাধীন করে গিয়েছেন, এবং সেই জন্য আমরা দীর্ঘদিন আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছিলেন। মাসুদ তালুকদার সাহেব কিছু কথা বলেছেন যে গণতন্ত্রের কথা, এখানে দেখেন এই যে আজকে যে এই সমস্ত গুম খুন হচ্ছে এর পিছনে আমরা কিন্তু বহুবার বলছি যে কাউকে যদি ব্যবহার করা হয়, কাউকে ব্যবহার করে যদি ক্ষমতায় আসা হয় তাহলে পরে তারা সেই বেনিফিট তারাই গ্রহণ করেন, এবং আজকে এই যে সমস্ত ওসি সাহেবরা যে সমস্ত পুলিশ সাহেবরা আজকে ধরা পড়ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, যদি আজকে সিনা যদি এইভাবে যদি আল্লাহ আমাদেরকে হয়তো বা যেভাবেই হোক পথ দেখিয়ে দিয়েছেন, সিনা যদি এইভাবে যে মৃত্যু হয়েছে এবং এইভাবে যদি ধরা না পড়তো তাইলে এই যে ওসি সাহেব প্রদীপ সাহেব এবং আরো বহু ওসি এই যে এইভাবে যে তারা যে অন্যায় করেছেন এগুলো হয়তো জনগণের কাছে ডার্কেই থেকে যেত। সেই জন্য আমি বলি গণতন্ত্র দেশের আইনের শাসন সুশাসন যদি বাংলাদেশে না আসে তাহলে পরে বাংলাদেশ রক্ষা হবে না। এই দেশ রক্ষা করার জন্য, এই দেশের মানুষকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনতে হবে, রাজনীতিবিদদেরকে ফিরিয়ে আনতে হবে। এবং আমি আরেকটি কথা বলতে চাই, আজকে দেখেন যে পার্লামেন্টে আমরা চিরজীবন আমরা ফিলোসফিদের কাছ থেকে ফিলোসফারদের কাছ থেকে শুনেছি আইন প্রণেতা হবেন আইনজীবীরা, এবং সেখানে বুদ্ধিজীবীরা এবং রাজনীতিবিদরা আইন প্রণয়ন করবেন দেশ চালাবেন, আর আজকে সেখানে তারা আজকে দেশ চালাচ্ছে লুটেরারা, যারা দেশের টাকা বিদেশে পাচার করছে। একজন তো কুয়েতে বসে ধরাই পড়ে গেছেন যে লক্ষ লক্ষ কোটি কোটি বাংলাদেশের টাকা সেই কুয়েতে পাচার করেছে, এখন বলা হয় যদি তিনি যদি ওইখানে নাগরিক হয়ে থাকেন তাইলে তার সদস্যপদ আমরা বাতিল করে দেব। আরে এইটা তো এখন ধরা পড়েছে বলে এই সমস্ত কথাবার্তা বলছেন, আরো বহু মেম্বার অফ পার্লামেন্ট রয়েছে, কাজেই এগুলো বুঝতে হবে আমাদেরকে, কাজেই রাজনীতির পথে ফিরে আসতে হবে। দেশকে বাঁচাতে হলে রাজনীতিবিদদের হাতে ক্ষমতা আসতে হবে, এবং এখানে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে এমন এমন মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে যারা রাজনীতি করে আজকে এই সমাজ এবং একে কিছু দেওয়ার জন্য তারা এগিয়ে আসে। আমি আর খুব বেশি কিছু
বললাম না আপনাদেরকে আবার ধন্যবাদ জানাই এরকম একটি আলোচনার ব্যবস্থা করার জন্য। তার কারণ দেশ আমাদের, দেশ কিন্তু গুটি কয়েক লোকের না, যারা আজকে দেশের সম্পদ বিদেশে পাচার করছে তাদেরকে ঠেতে হবে, তাদেরকে ধরে হবে। তাই যদি না হয় কেউ রক্ষা পাবেন না। আজকে যারা বলেছেন আপনারা ক্ষমতায় বলেছেন আপনারা বোধহয় বেঁচে যাবেন, আপনারা ধরা পড়বেন না, প্রত্যেকেই ধরা পড়বেন। তার কারণ আল্লাহর ও একটা বিচার আছে, আল্লাহর বিচার আছে এবং মানুষের চোখও কিন্তু অন্ধরা, মানুষের চোখ কিন্তু এখন আস্তে 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 খুলে যাচ্ছে, প্রত্যেক জায়গায় কিন্তু এখন ধরা পড়ছে। কাজে এই জিনিসগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। আপনাদের সকলকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব অ্যাডভোকেট জয়নুল আবেদিন। শাহনাজ আক্তার, আপনার কাছে আসছি আমি। জি জি, আজকে আমাদের এই অনুষ্ঠানটি হাজার হাজার মানুষ দেখছে শুনছে, একই সাথে পরবর্তীতে দেখবে। আপনি কি, আপনি কিছু বলতে চান দেশের সাধারণ মানুষের উদ্দেশ্যে, রাজনীতিবিদদের উদ্দেশ্যে? জি প্লিজ আপনি বলবেন। ধন্যবাদ জি, আপনাকে ধন্যবাদ। অবশ্যই আমি কিছু বলতে চাই। এখানে নির্বাচন ব্যবস্থার কথা বলা আছে। দেখুন বাংলাদেশে আজকে স্বাধীন নির্বাচন ব্যবস্থা বলতে কিছু নাই। সংবিধানের 118 থেকে 126 অনুচ্ছেদে নির্বাচন করতে কমিশনারদেরকে নানাবিধ ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু সরকারের নগ্ন হস্তক্ষেপ এবং ইসির ভিতরে বিভিন্ন সমস্যা থাকার কারণে জনগণ আজ ভোটের অধিকার থেকে বঞ্চিত। আমি নিজেও 2015 সালের কুমিল্লার লাকসাম পৌরসভার নির্বাচনে মেয়র হিসেবে বিএনপির মনোনীত একজন শক্তিশালী প্রার্থী ছিলাম। দল মতের ঊর্ধ্বে উঠে আমাকে নির্বাচিত করতে প্রান্তিক জনগোষ্ঠী এবং সহ সবাই এগিয়ে আসে, কিন্তু নির্বাচন কমিশনের সদিচ্ছার অভাব থাকায় এবং সরকারের প্রভাবের কারণে দেশের অন্যান্য নির্বাচনের মতোই আমাকে ফলাফল ঘোষণা করে আমাকে পরাজিত করা হয়। টিআইবি, সুজন, বিদেশি পর্যবেক্ষক, বিদেশি গণমাধ্যম, 14 দলের শরিক দল সহ বাম মোর্চা, এমনকি নির্বাচন কমিশনের বক্তব্য থেকেই বোঝা যায় যে দেশে আজ গণতন্ত্র নেই। সুজন বলছে যে ইভিএম পদ্ধতিতে অডিটের কোনো ব্যবস্থা নেই, এবং এটাও সত্য যে ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশ আজকে এই ইভিএম পদ্ধতিটাকে বাতিল করছে। অথচ সরকার 2014 সালের বিভিন্ন রাজনৈতিক দলের অংশগ্রহণ ছাড়াই এবং 2018 সালে ভোটার ছাড়াই মিড নাইট নির্বাচন করে, আর এখন চায় আগামী নির্বাচন ইভিএম এর মাধ্যমে করেই আবার ক্ষমতায় আসতে। সর্বোপরি নির্বাচন ব্যবস্থা যে পর্যন্ত এটাকে মানে পদ্ধতিকে সংস্কার করা না হবে ততদিন পর্যন্ত দেশে সুষ্ঠু নির্বাচন হবে কিনা জনগণ এতে সন্দেহ আছে। আর বিচার, বিচারের কথা বলা কি বলবো, রাষ্ট্র যেখানে রাষ্ট্রযজ্ঞ ব্যবহার করে করা হয় সেখানে আমরা বিচার কার কাছে চাইতে যাব? আমরা চাই এদেশে সকল হত্যাকাণ্ডের বিচার হোক। নুসরাত হত্যার মতো রায় চান তনুর বাবা মাও, সকল হত্যাকাণ্ডের সঠিক বিচার হলে আজ সিনহাকে এভাবে মরতে হতো না। আমরা সিনহা হত্যার বিচার চাই। মূলত রাষ্ট্র আরো মানবিক হোক সেই ক্ষমতা জনগণ রাষ্ট্রকে দিয়েছে। চূড়ান্তভাবে সমাজের শান্তি রক্ষার দায়িত্ব রাষ্ট্রের। টেকসই গণতন্ত্রের জন্য ব্যাপকভাবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আরো অনেক বেশি সংস্কার দরকার। গণতন্ত্র না থাকলে জবাবদিহিতা থাকে না, আর স্বেচ্ছাচারিতার ফলে দেশে আজ গুম, খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো একের পর এক সংঘটিত হয়ে আসছে। আজ সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা অভিযোগে তালাবন্দী করে রাখা হয়েছে এবং তার এক ভ্রমণকে উদ্দেশ্যপূর্ণ ভাবে হয়রানি করা হচ্ছে। এভাবে একটা স্বাধীন দেশ চলতে পারে না। আমি গুম পরিবারের একজন সদস্য হিসেবে এখানে লুনা পাওতায় আমরা এর বেদনা বুঝছি। প্রধানমন্ত্রী যেমন বাবা হত্যার বিচার করেছেন, আমার সন্তানেরাও তাদের প্রিয় বাবা বিএনপি নেতা হুমায়ুন কবির পারভেজের বিচার চায়, মানে গুমের সন্তান চায় এবং এর একটা সুষ্ঠু বিচার চায়। ইলিয়াস আলীর সন্তানেরাও, সাইফুল ইসলাম হিরুর সন্তানেরাও তাদের বাবাকে আজ খুঁজে পেতে চায়। আজ এরা এতিম, এতিম হওয়ার যে বেদনাটা
এটা একমাত্র তারাই বুঝে। The pain of being orphaned could only be felt by another orphan. পরিশেষে আমি এটাই বলতে চাই যে গুম খুন মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ চাই আমরা। বাংলাদেশ নাগরিক অধিকার ফোরামের মাধ্যমে আমি এই স্লোগান দিয়েই কাজ করে যাচ্ছি। সবাইকে আন্তরিক ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ অনেক সুন্দর করে উপস্থাপন করার জন্য এবং বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপটটাকে তুলে ধরার জন্য। আমার সন্তানের পিতার হত্যার গুমের বিচার আমার সন্তান চায়, এই আওয়াজ যেন উঠে প্রতিটি ঘরে ঘরে। কারণ যখন যতক্ষণ পর্যন্ত আওয়াজ না উঠবে, যতক্ষণ পর্যন্ত আমরা জোর গলায় দাবি করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের শাহনাজ আক্তার যেটি বললেন যে যদি এই ঘটনাটি বিচার আগে হতো, তনুর হত্যার ঘটনার বিচার আগে হতো, যদি মুস্তাক হত্যার ভালোভাবে আগে হতো, তাহলে সিনহাকে মরতে হতো না আজকে। আমরা সেই হত্যার বিচারগুলো চাই, আমরা এই গুমের বিচারগুলো চাই, এবং এটা হতেই হবে এই দেশের মাটিতে। যারা মাসুদ তালুকদার, প্রসঙ্গত ভাবে এখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা এসেছে, প্রসঙ্গত ভাবে এখানে 15 আগস্টের হত্যাকাণ্ডের কথা এসেছে, যদি একটু অফ টপিক এই বিষয়টা, তারপরে যেহেতু আমরা এখানে গুম এবং হত্যার যে রাজনীতি, এই রাজনীতিটার আসল ভুক্তভোগী হচ্ছে দেশ, রাষ্ট্র এবং আমাদের গণতন্ত্র, সেই বিষয় দিক থেকে যদি আমরা একটু চিন্তা করে দেখি তাহলে এটাকে আমরা অপ্রাসঙ্গিক কথা বলবো না। আমরা এখানেই আপনাকে জানতে চাচ্ছি যে যদি একটু পেছনে চলে যাই, আমরা আমরা সবসময় বলি যে বহুদল গণতন্ত্রের প্রবর্তক, বহুদলীয় গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এমন কি হয়েছিল বাকশালে? আমরা যতদূর জানি যে বাকশাল গঠন করা হয়েছিল শুধুমাত্র একটি রাজনৈতিক দলকে স্বীকৃতি দেওয়ার জন্য। বাকশাল গঠন করা হয়েছিল সমস্ত পত্রপত্রিকা বন্ধ করে শুধুমাত্র চারটি পত্রিকা চালু রাখার জন্য, যেন শুধু সেই দলটির কথা বলা হয়। একজন ব্যক্তিকে চিরজীবনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য এই যে একটি একটি জায়গায় সবকিছু নিয়ে আসে, একটি দলের ভিতরে সবকিছু নিয়ে আসা, এইটা যে একটা ট্রেন্ড বহু আগে চলে প্রতিষ্ঠিত হয়েছিল এবং রক্ষী বাহিনীর দ্বারা গুম খুনের যে ইতিহাস আগে আগে বহু আগে থেকে রচিত হয়ে আসছে, আমরা কি বলবো? আজকে কি সেটার পুনর একটি, এটা কি আমরা কি বলবো, সিকুয়েল বলতে পারি একটা, আমরা কি বলতে পারি যেটা 90 বাকশাল কায়েম করার জন্য আবার একইভাবে একটি একদলীয় শাসন কায়েম করার জন্য শুধুমাত্র একজনের হাতে, একটি ব্যক্তি বা একটি গোষ্ঠীর হাতে ক্ষমতা কুক্ষিগত করার জন্য আজকে গুম খুনের রাজনীতি পরিচালিত হচ্ছে? আপনাকে ধন্যবাদ। একটা কথা মনে রাখতে হবে আমাদের, একটি গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা যখন থাকে তখন দেখবেন সেই সমাজ ব্যবস্থায় নৈরাজ্য থাকে না, কারণ সেই সমাজ ব্যবস্থা তখন পরম সহিষ্ণু হয়। আমাদের সমাজ ব্যবস্থায় আমরা কি দেখছি আজকে, প্রতিপক্ষকে কেন যেন সহ্য করা যাচ্ছে না, এই যে কালচার আমাদের, সে কারণেই কিন্তু আজকে যে কথাগুলো, যে আলোচনা আমরা আমার বিজ্ঞ আলোচক বৃন্দ সবাই আমরা যারা করলাম, তারা সকলের কিন্তু উদ্দেশ্য ছিল একটাই যে নৈরাজ্য সমাজে আজকে কেন এত প্রকট হয়ে দেখা দিয়েছে, কারণ গণতান্ত্রিক রীতিনীতি ভাবধারা সমাজ থেকে অভাব। একটা জিনিস আপনি দেখেন, এই অগস্ট মাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে নানা রকম কথা বলা হয়। আমি এমনও কথা শুনেছি 21 আগস্টের কথা বা 15 আগস্টের কথা বলা হয়, জিয়াউর রহমান সাহেব হত্যার সঙ্গে জড়িত ছিলেন। আপনি দেখেন সেই 15 আগস্টের হত্যা মামলায়, 15 আগস্টের হত্যা মামলায় কিন্তু খন্দকার মোস্তাক আসামি ছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কিন্তু আসামি করা হয়নি। আচ্ছা, যদি তাই না হবে তাহলে বিচার শেষ হওয়ার পর উনি আসামি, উনি অপরাধী, হত্যার সঙ্গে জড়িত ছিলেন, এই কথাগুলো বলা তাহলে একটা অন্যরকম উদ্দেশ্য থাকে, এবং সেটা কি? সেটা হলো রাজনৈতিক উদ্দেশ্য। ঠিক একই রকম দেখেন আপনি এই 21 আগস্টে হত্যা মামলার পরে, যেই হত্যা মামলায় আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নাম ছিল না, কিন্তু এটাকে রাজনীতিকরণ করতে গিয়ে রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণ করার জন্য কি করা হলো, মামলায় অভিযোগ গঠনের পর বিচার শুরু হয়ে 61 জন সাক্ষী পরীক্ষা হওয়ার পরে দেখা গেল পূর্ণ তদন্তের নামে, অর্থাৎ যে গ্রেনেড ব্যবহার করা হয়েছিল তার উৎসস্থল খুঁজতে গিয়ে পূর্ণ তদন্তের জন্য আবেদন করে সেখানে দেখা গেল রাজনৈতিক নেতাদেরকে সম্পৃক্ত করা হলো। এখন 21 আগস্ট, 15 আগস্ট, এই সমস্ত ঘটনাকে কোনো বিবেকবান মানুষ সমর্থন করতে পারে না, সকলের বিবেকে এটাকে নাড়া দেয়। কিন্তু আপনি যখন দেখবেন এই সত্যের সঙ্গে যখন মিথ্যাকে জুড়ে দেওয়া হবে, তখন কিন্তু আপনার বিবেক, মানে বিবেকসম্মত চিন্তা বা প্রকাশ স্থবির হয়ে যায়, বন্ধ হয়ে যায়। যে কারণে দেখবেন এর জন্য কিন্তু আমাদেরকে দায়ী করে যে আমরা নাকি ওনাদের সঙ্গে সুর মিলিয়ে কথা বলতে পারি না, কারণ আমাকে যখন অন্যায়ভাবে অপরাধী করা হবে তখন আমি তাদের সঙ্গে গলা মিলাবার সুযোগ তো আর আমার থাকে না। তো
জিয়াউর রহমানকে যত অপরাধের কথাই বলা হোক না কেন, আমার আমি তো পরিণত বয়সের একজন মানুষ ছিলাম, আমাদের শ্রদ্ধেয় জয়নাল ভাই বলেছেন যে তখন বরিশাল শহরের দুইজন উদীয়মান রাজনৈতিক নেতাকে এই রাজনৈতিক উদ্দেশ্যে হত্যা করা হয়েছিল, কি কারণে একদলীয়। এবং আপনাকে খুব পরিষ্কার ভাষায় আমি একটা কথা বলতে চাই যে বাকশাল করার পূর্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বক্তব্যগুলো যদি আপনারা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করেন, তিনি বাকশাল করার জন্য একমাত্র দায়ী করেছেন আওয়ামী লীগকে। তিনি বলেছেন যে আওয়ামী লীগের কারণে আমাকে একদলীয় শাসন ব্যবস্থায় যেতে হচ্ছে এবং সেই একদলীয় শাসন ব্যবস্থা 5 বছরের জন্য, কারণ আওয়ামী লীগ দেশে যেরকম নৈরাজ্য শুরু করেছিলেন তাতে বঙ্গবন্ধু আওয়ামী লীগের কাছে অসহায় হয়ে গিয়েছিলেন এবং সেই কারণেই তাকে বাকশাল করতে হয়েছিল। এরপর বাকশালের ভালো মন্দ সেগুলো নিয়ে অনেক সময়ের ব্যাপারে আলোচনায়, এবং তিনি বলছিলেন যে 1980 সন পর্যন্ত বাকশাল থাকবে, তারপরে দেশের অর্থনীতি স্বাবলম্বী হবে, আবার গণতান্ত্রিক ব্যবস্থায় তিনি ফেরত আসবেন, এই কথাও তিনি বলেছিলেন। কিন্তু মজার ব্যাপার হলো বাকশাল কেন করেছিলেন, বাকশাল করেছিলেন আওয়ামী লীগের ব্যর্থতার কারণে। অর্থাৎ যখন বঙ্গবন্ধু নিজে আর আওয়ামী লীগের উপরে আস্থা রাখতে পারছিলেন না, তখন তিনি দেশের জনগণকে সম্পৃক্ত করতে চেয়েছিলেন এই বাকশাল নাম দিয়ে, এবং সেই কারণেই কিন্তু বাকশাল করা হয়েছিল। এখন বাকশালের যে বিষয়গুলো আমরা দেখেছি, একদলীয় যে একটা চরিত্র, অর্থাৎ দেশের জনগণকে সম্পৃক্ত করার নামে দেশের জনগণকে বিভাজন করার যে বিষয়টা বা মাইনাস করার যে প্রবণতা আমরা লক্ষ্য করেছি, সেই কারণে কিন্তু বাকশাল পরবর্তী সময় নানাভাবে সমালোচিত হয়েছে। কিন্তু আপনারা একটা জিনিস মনে রাখবেন, জিয়াউর রহমানকে বলা হয় উনি ওইটা করেছে সেইটা করেছে, আমি জিয়াউর রহমান সাহেবকে কোনো অপরাধ পরিণত বয়সের একজন মানুষ হওয়া সত্ত্বে আমি দেখেছি বিচার বিশ্লেষণ করে, কারণ আমার চোখের সামনে, আমি তো চোখের সাক্ষী, এবং আপনি দেখবেন যারা চোখে দেখেছে ঘটনা তাদেরকে তো আর অন্য কিছু দিয়ে মানে প্রমাণ করার দরকার নেই, যেমন আমার হাতের আংটি, এটাকে আয়নায় দেখার দরকার হয় না, এটা আমি এমনিই দেখতে পারি। সুতরাং তৎকালীন সমাজ ব্যবস্থায় যা ঘটেছিল তা কিন্তু আমার নিজের চোখে আমি দেখেছি, আমি উপলব্ধি করেছি। জিয়াউর রহমান সাহেব একটা করেছেন, একদলীয় দর্শনকে তিনি মেরে ফেলে বহুদলীয় দর্শনকে বাঁচিয়ে রেখেছিলেন, এই অভিযোগ তার বিরুদ্ধে করতে পারে, এবং এটা তো করা এই কারণেই, কারণ এই বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা জিয়াউর রহমান সাহেব করেছিলেন বলেই আজও আমরা কথা বলছি দেশে বহুদলীয় গণতন্ত্র ক্ষীণকায় হলেও আজকে চলমান। আপনি দেখেন আইন কি বলে, এই যে আমি আবার গুমখুনি একটু ফেরত যাচ্ছি এই কারণে, আইন আসলে কি বলে, আইন কোনো মানুষকে, আমাদের দেশের সুপ্রিম ল হলো আমাদের দেশের সংবিধান, আমাদের জয়নাল স্যার জানেন উনি সুপ্রিম কোর্টের বহুবার নির্বাচিত প্রেসিডেন্ট, উনি আমার চেয়ে আরো পরিষ্কার ধারণা রাখেন এই বিষয়গুলাই, যে আসলে দেখেন আমাদের সংবিধানে বলা আছে আইনের সমান অধিকার সকল নাগরিক পাবে, কোনো মানুষকে যদি গ্রেপ্তার করা হয় পুলিশকে বলা হয়েছে যে 24 ঘন্টা পর্যন্ত তাকে, 24 ঘন্টার বেশি তাকে আটক রাখা যাবে না, এবং তাকে তার নিযুক্ত আইনজীবীর সঙ্গে আলোচনা করতে দিতে হবে, এবং 24 ঘন্টার পরে ডিটেইন করতে হলে তাকে কোর্টের অনুমতি নিয়ে করতে হবে, 24 ঘন্টার মধ্যে তাকে কোর্টে। কিন্তু আমাদের দুর্ভাগ্যজনক কথা, একজন মানুষকে গ্রেপ্তার করার পরে যেমন অস্বীকার করা হচ্ছে, এবং আজকে যেমন এই তাহা মানে রুজদিরাপা যিনি উনি আছেন, তারপর ওই যে হুমায়ুন কবির সাহেবের মিসেস ওনারা আছেন, ওনারা জানেন যে কি কষ্ট তাদের উপর দিয়ে গেছে, ওনারা কিছু জানেন না, বহুবার চেষ্টা করেছেন, দিনের পর দিন ধর্ণা দিয়েছেন, কিন্তু সন্তুষ্ট হওয়ার মতো কোনো তথ্য ওনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দেয় নাই। কারণ এই সরকার ক্ষমতায় আসার পরে, গুণখুমের প্রথা চালু হওয়ার পরে, দেশ থেকে গণতন্ত্র নির্বাচনে যাওয়ার পরে, আপনি দেখবেন সবচাইতে বড় ব্যাপার হলো পুলিশের, দেখবেন দুই একজন কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রায় বক্তৃতা দিয়ে বলেন পুলিশকে জনগণের বন্ধু হতে হবে। তাহলে আপনারা কারা পুলিশকে জনগণের এই বন্ধুত্বকে ছড়িয়ে নিলেন এবং কেন নিলেন, সেটার জন্য নিঃসন্দেহে একদিন কৈফিয়ত দিতে হবে। আজকে আমি আপনি বিপদগ্রস্ত হলে থানায় যেতে ভয় পাই, কেন? থানা কি আমাদের জন্য নিষিদ্ধ এলাকা? সেই কারণে এটা কারা করেছে? এবং একটা পুলিশ বাহিনী আপনি দেখবেন, পুলিশ বাহিনীটার এত ঐতিহ্য, দেশের স্বাধীনতা সংগ্রামে তারা অংশগ্রহণ করেছে, এত বড় ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আছে গুটি কয়েক মানুষের জন্য তাদের সুনাম সুখ্যাতি পথে বসার উপক্রম হয়েছে। আপনি দেখেন মেজর সিনহার কথা বলেন, একটা নিরপরাধ মানুষ, এত চৌকস একজন সামরিক কর্মকর্তা যিনি অবসরে গেলেন মাত্র, সেই মানুষটাকে হত্যা করে তারপর তাকে কিভাবে প্রহসনের মামলা সাজিয়ে তার মধ্যে গাঁজা মাদক ইত্যাদি ইত্যাদি দেখিয়ে তাকে আসামি বানানো হলো এবং তার সঙ্গীয় লোকদেরকে। দেখুন আমাদের দেশের আইন কি বলে, আপনি একটা মানুষ যে অপরাধেই অপরাধী হোক না কেন, বিচার বহির্ভূত ভাবে তাকে হত্যা করার কোনো আইন এই দেশের নাই, কিন্তু যারা করেন
তারা এই আইনের বাউতায়। আপনি একটা জিনিস দেখবেন, এই গুম খুন বলেন, আবার বিচার বহিত বহির্ভূত ভাবে হত্যা করেন, যেটা যাই করেন না কেন, এদেশে একদিন একটা সময় আসবে এরা সকলেই বিচারের মুখোমুখি হবেন। আপনি দেখেন না, একটা থানার কথা বলেন, প্রদীপের মতো একটা ব্ল্যাক শিপ আজকে এত প্রিভিলেজ কেন, লিয়াকতের মতো একটা লোক এত প্রিভিলেজ কেন এই সমাজ ব্যবস্থায়? কারণ তারা, তাদের খুঁটির গোড়া অনেক জোর, কারণ তারা কাউকে না কাউকে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলে সাহায্য করেছিলেন বলেই তারা অবাধে অবৈধ স্বার্থ একের পর গ্রহণ করেছিলেন নির্বিঘ্নে নির্ভয়ে। এবং আপনি দেখেন এই যে মেজর সিনহাকে গ্রেপ্তার হত্যা করা হলো, আজকে আজকে এই সেনাবাহিনী কে? এই সেনাবাহিনী এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করে। সেনাবাহিনী তো কি বলে এটাকে, যে রিয়েক্টিভ না, রিয়েক্টিভ হবে না, তাই না? সেনাবাহিনী আমাদের দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষাকারী একটা প্রতিষ্ঠান। এইখান থেকে একজন চৌকস সেনাবাহিনী, যে দেশের জন্য যার এত অবদান, তাকে বিনা কারণে তাকে হত্যা করা হলো এবং সেইটাকে থামা চাপার দেওয়ার জন্য কত মানুষের কত কিছু হলো। এই যে বিষয়গুলো, এইগুলো এতটা প্রশ্রয় কেন পেয়ে যাচ্ছে, সেই জন্য খেয়াল রাখতে হবে দেশের বা রাষ্ট্রীয় যে সকল প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান সাংবিধানিক প্রতিষ্ঠান জনগণের কথা বলবে, তারা কেন একটি সরকারের কথা বলে, জনগণকে কেন আজকে তারা বিবেচনায় রাখেন না, আমাদের এই সমস্ত বিষয়গুলোর দিকে নজর দিতে হবে। এই সমস্ত মানুষরা যারা অভ্যাসগত ভাবে ভুল করছেন, তাদেরকে ভুলের পথ পরিহার করতে হবে এবং দেশের মানুষকে তারা আবার বিবেচনায় নিতে হবে। তাহলে দেখবেন ওই দুই একজন উচ্চপদস্থ কর্মকর্তা যারা রাজনৈতিক বক্তব্য দেন পুলিশকে ব্যবহার করে, তারা যেমন তাদের এই সমস্ত বক্তব্য থেকে বিরত থাকবেন, তেমনি তাদের বক্তব্য দিয়ে বারবার বলতে হবে না পুলিশ আপনারা জনগণের, কারণ পুলিশ তারা জনগণের বন্ধু এখনো আছে। এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিয়োজিত, সেই কারণেই আজকে আমরা অবাধে চলাচল করছি, আমরা দেশে নিজেকে স্বাধীন নাগরিক হিসেবে নিজে সামনের দিকে অগ্রসর হতে পারছি। অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে খেয়াল রাখতে হবে, একদলীয় শাসন ব্যবস্থা এদেশের জনগণ কখনো মানে না, এদেশ মানুষই হলো গণতান্ত্রিক চিন্তা ভাবনার মানুষ। কারোর মধ্যে যদি দূরভিসন্ধি ঢুকে থাকে যে 1975-75 যে অবস্থায় বাকশাল হয়েছিল সেই একই অবস্থায় এই সমাজ ব্যবস্থায় আবার প্রতিষ্ঠিত করবে, আমি মনে করি তারা বোকার স্বর্গে আছে এবং তাদের এই স্বপ্ন আসলে কোনোদিন বাস্তবায়ন হবে না। ধন্যবাদ। আমরা সেটাই প্রত্যাশা করতে পারি এবং আমরা সেটাই আশা করি যে এই একদলীয় শাসন কায়েম করে খুব বেশি দিন কেউ টিকে থাকতে পারেনি, টিকে থাকতে পারবেও না, এবং আমরা এর যথাযোগ্য একটি প্রতিফলন আমরা দেখতে পাবো, যেটা 72-75 পরে হয়েছে, বিভিন্ন সময় হয়েছে। আমি জনাব তাহসিনা রুশদীর কাছে আসছি। আপনাদের উপর দিয়ে যা গেছে যা যাচ্ছে, আপনি নিজেও এখন একজন রাজনৈতিক কর্মী, আপনি কাজ করছেন একটি বাংলাদেশ ন্যাশনাল পার্টির হয়ে আপনি কাজ করছেন দীর্ঘদিন যাবত আপনার স্বামীর অন্তর্ধানের পর থেকে, আপনি কি মনে করেন এই বিচার, এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই গুম, অথবা এই যে এত দুর্নীতি পুরো দেশ জুড়ে এখন বিরাজমান, সবকিছু এখান থেকে পরিত্রাণের উপায় কি, আপনি আপনি কি মনে করেন, খুব সাদা চোখে দেখলে আমরা কিভাবে এখান থেকে উঠে আসতে পারি? ধন্যবাদ আপনাকে। আজকে দেশের যে পরিস্থিতি, সেটা শুধুমাত্র দেশের যে গণতন্ত্র অনুপস্থিত, আমাদের দেশে গণতন্ত্র নাই, একটি গণতান্ত্রিক সরকার নাই, সেটা এর মূল কারণ। তো আজকে আমি মনে করি যে সমস্ত আইন প্রয়োগকারী সংস্থার সদস্যদের দ্বারা এই যে গুম খুন খুন এবং এই যে ভোটের ভোট চুরিতে সহযোগিতা করা যারা করছে, এরা তাদেরকে যদি আইনের আওতায়, ফৌজদারি আইনের আওতায় না নিয়ে আসা হয়, শুধুমাত্র তাদেরকে হয়তো বদলি, স্ট্যান্ড রিলিজ এরকম মাধ্যমে তাদেরকে এই তাদেরকে পার পাইয়ে দিয়ে হচ্ছে, সরকার তাদেরকে পার পাইয়ে দিচ্ছে, তো এটা যতদিন বন্ধ না হবে সেটা ততদিন আমরা আসলেই গণতন্ত্র আমাদের কাছে ফিরে আসবে না। যখন দেশের আইন প্রয়োগকারী সংস্থার লোকজন যখন সরকারের তল্পি বাহক না হবে, তখন ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশের বিচার হবে না। তাই আমাদের জনগণ, আমরা যাদেরকে নিয়ে কাজ করি, আমাদের জনগণ আমাদের সাথে আছে, সেই জনগণ যখন আমরা সবাই মিলে বিষয়টি উপলব্ধি করতে পারবো এবং সবাই মিলে আমরা এর বিরুদ্ধে সোচ্চার হব, প্রতিবাদ করব
এবং এই যে আজকে যে ভয় ভীতির রাজনীতি শুরু হয়েছে, সবাইকে ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া হচ্ছে, এই ভয়ের ঊর্ধ্বে উঠতে না পারি ততক্ষণ পর্যন্ত আমাদের আসলে কোন গণতন্ত্রকে ফিরিয়ে আনার যে আন্দোলন সেটা সফল হবে না। তাই প্রথমে আমাদেরকে এই ভয় ভীতির ঊর্ধ্বে থেকে আমাদেরকে দেশে একটি আন্দোলন, এই গণতন্ত্রকে ফিরে পাওয়ার আন্দোলনকে জোরদার করতে হবে। আমাদের সবাইকে এতে সম্পৃক্ত হতে হবে, শুধুমাত্র রাজনৈতিক দল না। আজকে আমরা যে বিষয়টি বিরোধী দল হিসাবে যে বিষয়টি আমরা সাফার করছি, সে বিষয়টি কিন্তু শুধু আমরা সাফার করছি না, বিষয়টি কিন্তু সারা দেশের মানুষই এটাকে এটা সাফার করছে, ভোগ করছে। যে তারা আজকে যে লুটপাট হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষের নাবিশ্বাস হয়েছে, মানুষ খেতে পাচ্ছে না ঠিক মতো, চুরি চুরি আর চুরি, শুধুমাত্র চুরি করে তারা কোটি কোটি টাকার পাহাড় বানাচ্ছে, বিদেশে টাকা পাচার করছে। এবং এগুলোর সাথে বেশিরভাগই সরকার দলীয়। আমরা দেখেছি যে এর মধ্যে রিসেন্টলিও আমরা দেখেছি যে সবকিছুর মধ্যেই একটা সরকার দলীয় লোকরাই জড়িত আছে। তো জড়িত থাকার পরে প্রথমত এই বিষয়গুলো ধরার হয়, কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তীতে তাদের আর বিচার হচ্ছে না, তারা ছাড়া পেয়ে আবার সেই কাজ তারা করছে। তো এই বিষয়গুলো শুধুমাত্র রাজনৈতিক দল হিসাবে না, আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি, সাধারণ নাগরিক হিসাবে যারা এটা ভোগ করছি, সবাইকেই এর সাথে আমাদের সম্পৃক্ত হতে হবে, এই আন্দোলনকে জোরদার করতে হবে এবং সবাইকে এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ গড়ে তুলতে হবে। তো আজকে যে গুম খুনের বিষয়টি, সে বিষয়ে যে আমরা শুধুমাত্র আমরা যারা ভুক্তভোগী বা আমরা যারা পরিবারের গুম খুন, যাদের পরিবারে এটা হয়েছে, এই ঘটনা ঘটেছে, তারাই শুধু এর বিচার চাইলে আমাদেরকে হবে না। আমাদের যারা সাধারণ জনগণ আছে, সবাইকে এই গুম খুনের বিচার করতে হবে, বিচার চাইতে হবে, তাদেরকে বিচার চাইতে হবে। তা না হলে ভবিষ্যতে যে আর কেউ, পরবর্তীতে যে আমাদের ভিতর থেকে আর কেউ গুম হবে না অথবা খুন হবে না, সে বিষয়টি কিন্তু নিশ্চিত করে বলা যাচ্ছে না। আজকে আমার পরিবার গুম হয়েছে, কালকে হয়তো অন্যজনের পরিবার গুম, এবং ইতিমধ্যে এটা হয়ে আসছে এবং এটা দিন দিন বেড়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে, কারণ বিচারহীনতার সংস্কৃতি আমাদের দেশে বলবৎ। এবং যেহেতু এটা সরকার তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থাকে, সংস্থার একটি অংশকে এই কাজে ব্যবহার করছে, সেজন্য এই এবং তাদের বিচার হচ্ছে না, সেজন্য এই গুম খুনটা প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। তাই এই গুম খুনের ব্যাপারে আমাদের প্রত্যেকের যার যার জায়গা থেকে আওয়াজ তুলতে হবে, যে আমরা এই গুম খুনের বিচার চাই এবং গুম খুন বন্ধ হোক, এই বিচার সবাই আমরা চাই। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে, অসাধারণ একটি স্লোগান। আমরা বিচার চাই, শুধু আমি না, আমরা সবাই চাই। কারণ আমি জানি না হু ইজ দ্য নেক্সট, আমরা জানি না এর পরবর্তীতে কে গুম হবে অথবা কে খুন হবে। এবং তাহসিনা রোজি খুব চমৎকার ভাবে বললেন যে প্রতিনিয়ত এই সংখ্যা বেড়ে যাচ্ছে, অপরাধের গ্র্যাভিটিও বেড়ে যাচ্ছে। জনাব হাবিবুর রহমান হাবিব, আমরা দেখছি যে যখনই কোনো একটি ঘটনা ঘটে, গুমের ঘটনা বা খুনের ঘটনা অথবা দুর্নীতির ঘটনা, এই ঘটনাগুলো ঘটছে যখন এটা কোনো না কোনো ভাবে দু একটি গণমাধ্যমের মাধ্যম দিয়ে লিক হচ্ছে, মানুষের সামনে আসছে, সবকিছু পরে দু একজনকে ধরে, যেমন আমরা সম্রাটের কথা বলতে পারি, জিকে শামীমের কথা বলতে পারি, আমরা এখন প্রদীপের কথা বলছি, যে এই নিজের সন্তানকে দুই চারটা চরথাপ্পড় মারার মতো করে দু একজনকে এনে সামনে নিয়ে এসে দাঁড় করিয়ে আমরা পরবর্তীতে বিষয়টাকে ঠান্ডা করে দিচ্ছি। রাঘব বলরা থেকে যাচ্ছে সবসময় একেবারে অন্তরালে, পর্দার আড়ালে। এই এভাবে যদি চলতে থাকে, তাহলে কিভাবে, কোন দিকে, কোন ভাবে আমরা এগিয়ে গেলে এই এই হত্যাকাণ্ডে গুলোর, এই দুর্নীতি গুলোর একটি পরিণতিতে পৌঁছাতে পারবে? বিচারহীনতার যে সংস্কৃতি আমাদের দেশে এখন চলছে, যে কোনোভাবেই কেউ বিচার পাচ্ছে না, তাহলে এই যে দু একটা গুটি কতক চূর্ণপটিকে সামনে নিয়ে এসে পরিস্থিতি সামাল দিয়ে আবার সে আগের জায়গায় ফিরে যাওয়া, তাহলে এই অবস্থা থেকে আমাদের পরিত্রাণের উপায়টা কি? আপনাকে ধন্যবাদ। যেমন আপনার মনে আছে, আমি চকশিতে কিন্তু প্রায় বলতাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে পৃথিবীর সমস্ত বড় আইনজীবীদের নিয়ে সেটি একসঙ্গে নিয়োগ দিই, জয়ালাউদ্দিন ভাইরা তো আসেনি, আমরা জামিন হবে না, কারণ আইন দ্বারা যেহেতু ওনাকে সাজা দেওয়া হয়নি, নির্ভয়ের আদেশে, নির্ভয়ের নির্দেশে যেহেতু ওনার সাজা দেওয়া হয়েছে, অথবা উনি যখন মনে করবেন তখনই জামিন পাবেন, তার আগে পাবেন না, তবে উনি জামিন পাবেন। আমাকে প্রশ্ন করতে অ্যাঙ্কররা যে আপনারা কিসের বিশ্বাস করেন, আপনি কি প্রকৃতি বিশ্বাস করেন না দৈব বিশ্বাস করেন? আমি তা বলতে পারি, তবে
এই সরকার তার নিজের প্রয়োজন দেশটির বেগম খালেদা জিয়াকে অন্যভাবে শাস্তি দিয়েছে, নিজের প্রয়োজনেই বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে একদম বাধ্য। তারপর যখন করোনা শুরু হলো, আমি তো অবশ্যই বারবার বলতাম যে একজন তাকে আটকে রেখেছেন, এখন পিজি হাসপাতাল তাকে রেখেছেন, আল্লাহ দোহাই লাগে। কোনো কারণে বেগম খালেদা যদি আক্রান্ত হন এবং পরিণতি যদি খারাপ হয়ে যায়, তাহলে সেদিন আপনি সামাল দিতে পারবেন এই বিশ্বাস আপনার থাকা উচিত না। কারণ সব সময় সবাই সব কিছু সমান নাই মেনে নিবে, এটা তো কোনো যথার্থ কারণ নেই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন, মানে বিএনপি চেয়ারপারসন ছিলেন না, উনি শুধু রাষ্ট্রপতির স্ত্রী না, উনি কিন্তু একজন সেনাবাহিনীর সহধর্মী। অতএব সবাই সব কিছু সম্পন্ন সবাই মেনে নেবে এটা মনে করা হয়। তাই করোনা আসার পরে আমরা ভাবি না যে করোনা আমাদের দেশে আসবে, এরকম ধরনের একটা রোগ, আর তাকে কেন্দ্র করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত মুক্তিযোদ্ধিন করলেন, মুক্তিযোদ্ধিন করলেন এখানে মাহুতাম তালুকদার এবং জয়নাবদিন ভাই, ওনার অত্যন্ত অভিজ্ঞ অ্যাডভোকেট। ওই দিন আমাদের দলের পক্ষ থেকে বলা হয়েছিল যেন আমরা শাহবাগে না যাই, অ্যাডভোকেট যারা তারা যাবেন, হাফিজুদ্দিন যাবেন, আমি কিন্তু যাই। কিন্তু আমার সুযোগ হয়েছিল ওই দিনই, ওই দিনই 25 তারিখে চ্যানেল আইয়ের টু দ্য পয়েন্টের আমাকে দিয়েছিল। আমি গিয়ে দেখি আমার সৌভাগ্য, ওখানে দুদকের প্রধান আইনজীবী খুরশিদ আলম। আমি খুরশিদ আলম ভাইকে জিজ্ঞাসা করেছিলাম, আমার ভাই নির্বাহী আদেশে কি একজন দুদক দ্বারা সাজাপ্রাপ্ত আসামি মুক্তি পেতে পারে আইনের কোনো রকম দিয়ে ছাড়া? বলেন একটা বলে বলছেন না। আপনি কি জানতেন যে বেগম খালেদা জিয়াকে এইভাবে তার সাদা স্থগিত করে মুক্তি দেওয়া হবে? বলছেন না। তাহলে এতদিন যে বলতাম যে অন্যায়ভাবে বেগম খালেদা আটকে রাখা হয়েছে, আইন দ্বারা উনি মুক্তি পাবেন না, উকিল দ্বারা মুক্তি পাবেন, একটা প্রমাণ হলো তো, আপনারা তো প্রমাণ পেলেন। আর কি জন্য ওনাকে কোন গ্রাউন্ডে ওনার সাদা স্থগিত মধ্যে মুক্তি দিলেন? কারণ একটি প্রশ্ন, ওনার বয়স বিবেচনা, উনি অত্যন্ত বয়স্ক একজন ভদ্রমহিলা, দ্বিতীয়ত উনি অসুস্থ, 6 মাস সারা স্থগিতে তাকে মুক্তি দিয়েছেন না কমবে। অনেক সময় চিকিৎসা ওনাকে সুস্থ তো বা উনাকে সুস্থ উঠবেন না, উঠবেন না, উঠবেন না, তাহলে এই যে এই সরকার যেহেতু টোটালি অনৈতিক, এত এই দেশে সব কিছু হওয়া সম্ভব, আন্দোলন সংগ্রাম আপনি তো বলেন কখন কোথাতে কি হবে, এক বলার কোনো কিছু শুধু নেই, বলতে 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 পুরো এইটা সিনা, মেজর সিনার আগে এখানে প্রায় 200 লোকের প্রতি হত্যা আছে, তো এটা তো আল্লাহ এমনি আসেনি, সেনাবাহিনী একজন অবস্থার বিধায় কিন্তু রয়েছে, এরপরে আরো হত্যা হচ্ছে। তাই আজকে ইলিয়াস আলী, হুমায়ুন কবির পারভেজ এদেরকে গুম করার মধ্যে দিয়ে আরো যদি 100 না 500 না 1000 যদি গুম করে, তারপরেও আমি বলবো এর শেষ নাই, এর অবশ্যই এখান থেকে আমরা পরিত্রাণ পাবো। আজকে আপনি আমরা আজকে কোথায় আছি, কিসের ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে, আজ কিসের ভিত্তিতে বাংলাদেশ সৃষ্টি হলো? বাংলাদেশের সৃষ্টি হচ্ছে গণতান্ত্রিক অধিকার আমাদের না দেওয়ার পরিপ্রেক্ষিতে। যদি পাকিস্তান নিয়ে এখান, যদি সেই সব আওয়ামী লীগের নেতাদেরকে ক্ষমতা যদি সরকারকরণ করতে দিতেন, প্রধানমন্ত্রী করতেন, তাহলে আমাদের দুর্গতা হতো না, আমাদের লোক পাওয়া যেত না, লক্ষ লক্ষ মেয়েদেরকে মানে ইতে পড়তে হতো না, অবান্ত হতে হতো না। আজকে সেই গণতন্ত্র নেই, আজকে সেই গণতন্ত্র নেই। আমি 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচন আমি করেছি, আমি খুব বড় মানুষ না, আমার ব্যক্তিগত কথা বলতে এই কারণে, এই সরকারের কারণে বলবো যে বড় মানুষ না, তবে বাংলাদেশের প্রসব বেদনা থেকে শুরু করে রাষ্ট্র গঠনের যতগুলি ধাপ আছে এবং যতগুলি আন্দোলন প্রতিটির সাথে আমি সম্পৃক্ত ছিলাম এবং আওয়ামী লীগের পক্ষ হয়েই আমি কিন্তু সেই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছিলাম, অথচ সেই আমাকে ভোট দিতে দেওয়া হয় নাই। 26 তারিখে আমার উপর নির্মম অত্যাচার করে, গুলি করে, আমার কুপিয়ে জখম করে, ক্ষতবিক্ষত করার হেলিকপ্টার নিয়ে ভাই আর মনে করে আমি ঢাকা এসে আল্লাহ আমাকে রক্ষা করেছেন বলে আমি আসছি। কেন কেন আমরা ঠিক কি আপনার তো ভোট চুরি করবেন, আগের রাত্রি যে ভোট করবেন, বিকেল তো দিবেন, তারপরে কেন মনে না আবার কিন্তু ওই আসলে নির্বাচন হতে যাচ্ছে আগামী 26 তারিখে, আমাদেরকে মেরে কি করলেন? উনি কি 5 বছর টান 5 বছর পারেন?
আজকে নির্মম ভাবে বলছে, নির্মম ভাবে একদম নির্মম একটি কথা বলতেছে, আমার ছেলে, আমার ছেলে ও কথা বলতে পারত না, হাঁটতে পারত না, উঠতে পারত না, বসতে পারত না। এই বাবা দিবসে হঠাৎ করে বাবাদের কাছে সন্তানের চিঠি লেখে, আমার ছেলে আমাকে একটা চিঠি লেখে, ধারাবাহিক ভাষায় চিঠি লেখে, মাধবদের মাধবে লেখে, নাফেরার দেশ থেকে বাবার কাছে সন্তানের চিঠি। একদিন আমার ছেলে লিখছে, বাবা আমি দেখি কিছু মানুষ চিৎকার করছে, চিৎকার করতেছে, হামাকে কান্নাকাটি করতেছে। আমি জিজ্ঞাসা করলাম, আমি তো এখন অনেক উপরে, তোমাদের দেশে তো পৃথিবীতে তো চলে এসেছে, এই আপনার কাঁদেন কেন, কেন কাঁদবো না, এত টাকা পয়সা লুটপাট করে চামারি করে রেখে আসলাম, আর সেই সম্বাদ আমার ছেলেরা নিয়ে এটা ওটা এখানে সেখানে অন্যা অকাম কোকা মদ খেয়ে মাতলামি করে করে সমাজের লোক আমাদেরকে খারাপ বলবে, এই জন্য দুঃখ করছে, কেন এই কাজটা করে আসলাম। আর একজন নেতা অনেক বড়, সে হাওমাগের কাঁদতে চিল্লা চিল্লি আমি আমার ছেলে বলতে, আমি ইতিহাস আপনার কি হচ্ছে, আমার আর কি হবে, আমি মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে তার প্রতিনিধিকে, আমি সেই অধিকার কেড়ে নিয়েছি, আমি অধিকার কেড়ে তাদেরকে আমি বানালাম, তারা আমার কোনো কাছে আসতেছে না, বরং তাদেরকে না বানালে আমাকে হয়তো আসে এত তাদের এখানে আসতে হতো না। এই যে আর ভবিষ্যতে যদি ফিরতে পারি আর কারণ মানুষের ভোট কেড়ে আমি নেব না, আর তাই সরকারকে বলি, প্রধানমন্ত্রীকে বলি, করেছিল তো লাভ হয়নি, এখন করতেছেন লাভ হবে না, মাসের গণতান্ত্রিক অধিকারকে ছিঁড়ে দিতে হবে আপনাকে, রাতের বেলার ভোট চলবে না, এবং ভোট তো হতো 8টা থেকে 4টা পর্যন্ত। আমি হাসপাতাল থেকে বের হয়ে সরাসরি, আমি যেদিন টেলিভিশন মিডিয়াতে গেলাম সেদিন বলেছিলাম, এই দেশে রাতের বেলার ব্যালট পেপার আওয়ামী লীগের নেতা কোনোদের কাছে নিরাপদ না, প্রশাসনের কাছে নিরাপদ না, নির্বাচন কমিশনার কর্ম তাদের কাছে নিরাপদ না। অতএব ভোট সকাল 4টা থেকে 4টা পর্যন্ত যে যাওয়া আমার দিকে আসছে, এখান থেকে সকাল 9টায় শুরু করবেন, 5টায় শেষ করবেন, এবং ব্যালট পেপারটা সকালবেলা পাঠাবেন, রাতের বেলা না। এবং ডাকসু নির্বাচনে একদিন ওই কথাই বলেছিলাম, 73 কলঙ্কিত করেছে, আবার কলঙ্কিত হবেন, ভয় লাগে রাতের বেলায় ব্যালট পেপার হলে হলে পাঠাবেন না, সকাল 8টা থেকে শুরু করলে 8:30 থেকে 7টা থেকে শুরু করে 7:30 মধ্যে যেকোনো জায়গা থেকে এত অন্যায় দুর্নীতি অত্যাচার নির্যাতন কোনো কিছুই না। আমি আর একটা উদাহরণ দিই, আমি 2 মিনিট সময় নিতে চাই। আমি 2015 সালের 12ই জানুয়ারি আমি টক শো 24 থেকে আমি গ্রেপ্তার হলাম। আমি সেদিন বলেছিলাম সরকারকে উদ্দেশ্য করে, ভোটের অনিয়ম থেকে শুরু করে অন্যায় অত্যাচার বেগম খালেদা থেকে আটকে রাখা বালুর ট্রাক দিয়ে সব কিছু আমি বলেছিলাম। বলে আমি বলেছিলাম, ভারতের কংগ্রেস যেমন হারিয়ে গিয়েছে বিজেপির কাছে, আবার কয়েকদিন বিজেপির এই 1,10,000,000,000 টাকা ভোট করার জন্য কেজরিওয়ালের কাছে হারিয়ে গেছে, এই বাংলাদেশ থেকে আপনারাও একদিন দুর্নীতির দায়ে মানুষের কাছে নাস্তা অংশে আপনার ক্ষমতা ভুলে আমাকে সেখানে টক্সো থেকে নিচে নামলাম, আমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হলো দীপবাবুকে, বিশ্বাস করেন। 2 দিন থাকার পর দুধ ভাই ছিলেন, তারপর আমার সাধন ভাই ছিলেন, বেলাল ছিল, শামীম ছিল, মনির ছিল, ওখানে যাওয়ার পর দেখি 2 দিন পর 14 থেকে 12 থেকে 14 ফুট একটা ঘর, তারপর 30-32 জন মানুষ ওখানে থাকে, একটা বাথরুম, বাইরের লোক আসে সেখানে বসা যায় না, অর্ধেক মধ্যে দাঁড় করিয়ে রাখে, অর্ধেক মধ্যে বসে। হঠাৎ করে ভোর 4টার সময় একটা ছেলেকে ধরে নিয়ে আসলো, ইয়াং একটা ছেলে, জিজ্ঞাসা করলাম, ভাইয়া কি নাম? ওরা ইমরুফ ভাই, কোথায় পারি? নড়াইল। কি করো? আমি নড়াইল পৌরসভা 1 নম্বর ওয়ার্ডে কাম, আমি 2013 সালে নির্বাচনের পরে আমি দেশ থেকে চলে এসেছি, আমার মেয়র কয়েকদিন ধরা পড়েছে, যে কারণে আমি মেয়ের সাথে কথা বলেছিলাম, আমার সেদিন ভাই ট্যাক করে আমাকে ধরে নিয়ে আসে, সে সকালবেলা তাকে 10টা থেকে নিয়ে গেলাম, বিশ্বাস করেন, একটা সুন্দর একটা ছেলে হাসপাতাল থেকে আসি, টুকরা টুকরা কী হচ্ছে, আমাকে মারে ফেল, আমার ইচ্ছায় আমার বাসার নাম্বার চায়, ঠিকানা তো আমি দেবো না, তার ঠিকানা থেকে টাকা চাপবে, আমরা টাকা দিতে পারবো না। এই 2-3 দিন একই অবস্থা হলো। তারপর আমি ওখান থেকে ঢাকা দিয়ে আমি কাশিমপুরে গেলাম, বিশ্বাস করবেন, মুজাফর আরও ছিল ওখানে, সাধন ভাই ছিল, কষ্ট ছিল, আওয়াজ ভাই, আমাদের যুবদলের এই ভাই ছিল, মধু আলাল ছিল, স্বামী কারণ এখানে হঠাৎ করে যুগান্তরে দেখি ইমরুল কয়েক বন্দুক যুদ্ধের মতো,
আমি এত ধরে চিৎকার দিয়েছিলাম সেই কাশিমপুর এক নম্বর কারাগারে ওই ইউনিটে 40 বেড যে রুম সব মানুষ একবার গড়িয়া কি হয়ে যাবে আমি তাকে রেখে আসলাম তার শরীর আমার আমার পায়ের উপর রেখে আমি বুঝতে ভন শুরু করে দিয়েছিলাম এখনো ওর না বিশ্বাস প্রশ্বাস ওর বন্ধ গায়ের বন্ধ আমার গায়ে দেখি ও কোথায় বন্দুক পেলো ও কোথায় বন্দুক যুদ্ধ করতে গেল কোথায় পিস্তল পেলো কোথায় মো পেলো জন্মের পর ওর বাবা ওকে দেয় ওর মেয়েকে দেখে নাই ও চলে আসছে ওর মেয়ের নাম রাত্রি এক বছর বয়স সেই ইমরুল কাজ বন্ধু নিহত হলো ইউরোমাদেরকে দেখতে হবে ইউরোমাদেরকে মানতে হবে ইউরোমাদেরকে বুঝতে হবে অতএব এই শেষ হতে খুব বেশি দেরি লাগবে না বলে মনে করি যে কোনো জায়গা থেকে যে কোনো জায়গা থেকে স্পার্ক করবে আর আজকে আপনাদেরকে বলি দল যদি সিদ্ধান্ত নেয় নির্বাচনে যাওয়া 26 তারিখে ইস্যুটি পাবনাচার নির্বাচন যাকে নমোশন দিক না কেন আমি পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হিসাবে আমি বলতে চাই আপনার এই চ্যানেলের মাধ্যমে ওখানে গণতন্ত্রের প্র্যাকটিস করতে হবে তা না হলে সরকারকে চরম মূল্য দিতে হবে হয় জীবন থাকবে ভাই বাঁচবো বাঁচতে বাঁচার মতো বাঁচবো মানুষের গণতন্ত্র উদ্ধার বারবার ফিরে নিয়ে এসেছে বারবার হারিয়ে গেছে আবার উদ্ধার করেছে আবারও এই গণতন্ত্র উদ্ধার করার মধ্য দিয়ে দেশের বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে আটকে রাখা সাজা দেওয়া জনাব তারেক রহমানকে অন্যায়ভাবে সাজা দেওয়া বারে বারে মামলা দিয়ে সাজা দেওয়া জিয়া রহমানকে পাকিস্তানের চোর বলা তাঁস মুখী তুত বলা সমস্ত কিছু ইলিয়াস আলী চৌধুরী আলমদের এই যে আমাদের হুমায়ুন কবির পারভেজ ভাই সহ যাদেরকে গুম করা খুন করা হয়েছে তাদের নামে হাজার হাজার লক্ষ লক্ষ মামলা দিয়ে লক্ষ লক্ষ নেতা কর্মীদেরকে আজকে দুর্নীতির জীবনযাপন করার জন্য ইস্তফা দিয়ে করছে এদের কি আমরা ইনশাল্লাহ 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 আমরা 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 এটাই হোক আমাদের সব এটাই আমাদের শপথ হোক কোনো না কোনো দিক থেকে শুরু করতে হবে এবং ইনশাআল্লাহ আমরা এক খুব শীঘ্রই হয়তো আমরা আশা রাখি যে খুব শীঘ্রই হয়তো আমরা এই দিনের সূত্রপাত দেখতে পাবো ইনশাআল্লাহ জনাব জয়নুল আবেদিন আপনাকে দিয়ে আমি শেষ করতে চাই আগামীকালকে 30 অগস্ট আন্তর্জাতিক গুম দিবস পুরো বিশ্বের সাথে তাল মিলিয়ে বিএনপি পালন করছে দিনটি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে কালকে ভার্চুয়াল আলোচনা প্রোগ্রাম আছে পরবর্তীতে কিছুক্ষণ আগে আমরা বিএনপির প্রেস রিলিজ দেখেছি যে তিনটি চারটি সেক্টরে ভাগ করে দিয়েছে বিভিন্ন যুগ্ম মহাসচিবগণ আমাদের গুমে শিকার পরিবারদের যারা আছে তাদের কাছে যাবেন তাদের সমবেদনা প্রকাশ করার জন্য আপনি এই গুমে শিকার ব্যক্তিদের এবং তাদের পরিবারের উদ্দেশ্যে কিছু বলে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করবো জনাব জয়নুল আবেদিন ধন্যবাদ আপনাকে আমি আসলে হাবিব ভাইয়ের কথাগুলো শুনতে পারি নাই তারপরেও যতটুকু শুনেছি তিনি একটা শপথের কথা বলেছেন সকলকে শপথ নিতে হবে এই গুম খুন ইত্যাদি এবং বেগম খালেদা জিয়াকে যে মিথ্যা মামলায় যে আজকে জেলে আছে আজকে তারেক রহমান যে বিদেশে মিথ্যা মামলায় তিনি বিদেশে অবস্থান করছেন এই সব কিছুর বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমি তার সাথে একমত কিন্তু বিষয়টি হচ্ছে আজকে রাজনীতি রাজনৈতিকভাবে আমাদেরকে সব কিছু মোকাবিলা করতে হবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা কিন্তু 2000 আগের কথা বাদই দিলাম আমরা 2012 সনের পর থেকে আমরা অনেক গুম খুন দেখেছি আমরা অনেক আলাপ আলোচনা করেছি আমরা যখন আলাপ আলোচনা করি তখন আমরা এমনভাবে আলাপ আলোচনা করি যে কালকেই আমরা অ্যাকশনে নেমে যাব কিন্তু আলটিমেটলি দেখা যায় যে কোনো অ্যাকশনই আমরা যেতে পারছি না এখন আপনি বলছেন যে কালকে তিনটি ভাগে ভাগ হয়েছে যে এই অবস্থার মধ্যেও দেশে দেখেন এখন করোনা সারা বিরাজ বিস্তার করছে তারপরেও বিএনপির এই যে কর্মসূচি এর প্রতি আমি স্বাগত জানাই সম্মান জানাই কিন্তু আজকে বিষয়টি হচ্ছে যারা আমাদের থেকে হারিয়ে গিয়েছে আজকে এখানে দুই পরিবারের দুইজনকে এনেছেন অনেককেই হতে পারেননি অনেকেরই মা হারা অনেক বাপ হারা এই যে অবস্থার মধ্যে আমাদের কিন্তু অনেক দায়িত্ব রয়েছে আমরা রাজনীতি মানুষের জন্য আমরা রাজনীতি করি দেশের গণতন্ত্রের জন্য এখানে অনেকগুলো বিষয় কোনো কিছুই আমরা উদ্ধার করতে পারবো না যতক্ষণ পর্যন্ত
একটা দেশে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনতে না পারবো। হাবিবুর রহমান হাবিব বলেছে নির্বাচন করতে গিয়েছি কিন্তু আগের দিন দেখা গেল আমাকে গুলি করে শোয়ায় দিয়েছে। এই যদি অবস্থা হয় তাহলে প্রতিকার জন্য খুবই দুরূহ ব্যাপার। সেই জন্য আমাদের দায়িত্ব এখন ঐক্যবদ্ধভাবে সকল জনগণকে আমাদেরকে ঐক্যবদ্ধ, সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করতে হবে, মানুষ করতে হবে। আজকে এখনই সময় এসেছে, তার কারণ এই যে হত্যা এটাকে কিন্তু আমাদের খুলে দিয়েছে এবং মানুষকে অনেক সচেতন, এবং এই জিনিসটাকে আমাদেরকে কাজে লাগিয়ে এবং আজকে মানুষকে ঐক্যবদ্ধ করে গণতন্ত্র আনতে হবে। আমরা যদি গণতন্ত্রকে ফিরিয়ে আনতে পারি বিচার হবে, খুনের বিচার হবে, সবকিছু বিচার আমরা করতে পারবো, কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দেশ গণতন্ত্রের পথে আমরা ফিরিয়ে আনতে না পারবো ততক্ষণ পর্যন্ত এই এই যে গুম খুনের বিচার খুবই কঠিন ব্যাপার। আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মামলা নিয়ে আমরা যুদ্ধ করেছি এবং আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য চিন্নাই যেটা আমরা আদালতের দ্বারে দ্বারে আমরা না ঘুরেছি কিন্তু মুক্ত করতে পারি নাই। তারপরে আমরা বলেছি যে এইটা একমাত্র সরকারের হাতে এবং সরকার যদি ইচ্ছা করে সরকারের কাছ থেকে আমরা হয়তো বা মুক্তি পেতে পারি। তাও দেখেন সাময়িকভাবে আমরা একটা 6 মাসের জন্য, এবং এমন একটি সময় বেগম খালেদা জিয়ার মুক্তি না এটা বলবো সাময়িক বা রিলিজ হয়েছে, যখন কোনো চিকিৎসা বাংলাদেশে হয় নাই, যখন সারা বাংলাদেশে কোভিড চলছে। আমি আজকে এই আপনাদের মাধ্যমে করব বর্তমান সরকারকে, বেগম খালেদা তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ মহিলা, তাকে আদেশে তাকে মুক্তি দিয়ে চিকিৎসা যাতে হয় সেই ব্যবস্থা যেন সরকার করে। আজকে দিনে আমি দাবি জানাচ্ছি এবং আগামী দিনে যা প্রোগ্রাম যারা আমি বলবো আপনারা সাকসেসফুলি প্রোগ্রাম করেন, চেষ্টা করব প্রত্যেকটি প্রোগ্রামে বিভিন্নভাবে সশরীরে উপস্থিত না থাকলেও আপনি জানেন যে আমার এলাকায় সবসময় প্রোগ্রাম আমার নেতা কর্মীরা এবং আগামী দিনেও চালিয়ে যাবে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ আজকে যারা আমাদের সাথে আলোচনায় যুক্ত ছিলেন এবং যারা আমাদের সাথে বসে শুনছিলেন এবং দেখছিলেন অনুষ্ঠানটি একটি দীর্ঘ সময় ধরে। আমাদের আজকের রাজনৈতিক প্রেক্ষাপট, দেশের যে প্রেক্ষাপট চলছে, আমরা যে পরিস্থিতিতে আজকে বসবাস করছি এই দেশে, সরকারের সাথে বা রাষ্ট্রের সাথে এর নাগরিকের যে কি সম্পর্ক থাকে, এই যে রাষ্ট্র তৈরি যখন গঠিত হয় তখন তাদের সাথে এই রাষ্ট্রের সাথে নাগরিকের যে সোশ্যাল কন্ট্রাক্টটা থাকে, আমরা খুব সরল চোখেই দেখতে পাচ্ছি যে সরকারের সাথে রাষ্ট্রের সাথে তার নাগরিকের যে সম্পর্ক, এই সম্পর্কের কিন্তু অনেকখানি ব্যত্যয় ঘটেছে, এই সরকার সম্পর্কে কিন্তু অনেকখানি অবনতি ঘটেছে। আর এই সরকারের সাথে এই তাদের নাগরিকের অবনতির কারণেই আজকে নাগরিকের যে প্রধান অধিকার ভোটের অধিকার, এই ভোটের অধিকার থেকে প্রতিটি নাগরিক বঞ্চিত। আজকে এই দেশে গণতন্ত্র নেই বললেই চলে, যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র নখের উপরে ঘুরিয়ে ঘুরিয়ে নিজের ইচ্ছায় সমস্ত রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজেদের কাজকর্মগুলোকে নিজের ঘরে তুলে নিয়ে আসা, এর বাইরে আর কোনো কিছু নেই। তারপরও আমরা আশাহত হতে চাই না, আমরা হতাশ হতে চাই না। আজকে যারা আমাদের এই গুম খুনের শিকার হয়েছে তার অধিকাংশই হচ্ছে শুধুমাত্র বিরোধী মত পোষণ করতে গিয়ে এই হত্যাকাণ্ডে শিকার হয়েছে গুমের, তারা অধিকাংশই হচ্ছে আমাদের বাংলাদেশ ন্যাশনাল পার্টির বিভিন্ন পর্যায়ের কর্মী, নেতা এবং সমর্থকরা। শুধুমাত্র সরকারের বিভিন্ন বিষয়ের সমালোচনা, সরকারের সমালোচনা, সরকারের বিরুদ্ধে কথা বলার কারণে তাদেরকে এই পরিণতির শিকার হতে হয়েছে।
আমরা সবাই মিলে যদি শক্তিশালী আওয়াজ তুলি, আমরা যদি সবাই মিলে এক হয়ে যাই, শুধু আমার বিষয় না মনে করে, আমার বিপদ না মনে করে যদি আমরা আমাদের বিপদ হিসেবে ধরি, আমাদের বিষয় বলে ধরি, তাহলে আমরা দেশটাকে বাঁচাতে পারবো, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসতে পারবো, আমাদের সব থেকে বড় অধিকার ভোটাধিকারকে পুনরুদ্ধার করতে পারবো। তা না হলে আমাদের ভবিষ্যতে কি হবে, এটা আমরা সবাই একটু একটু করে আজ করতে পারছি। আমরা সবাই একসাথে আওয়াজ তুলি এবং আমাদের হয়ে যাওয়া, আমাদের হারিয়ে যাওয়া ভোটাধিকারকে, আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে নিয়ে আসি। আমাদের মা বোনের ঘরে আমরা হাসি ফিরিয়ে দিই, তাদের সন্তানদেরকে ফিরিয়ে দিই, তাদের বাবাদেরকে ফিরিয়ে দিই। ফিরিয়ে দিতে না পারলে অন্তত পক্ষে বিচারটাকে আমরা নিশ্চিন্ত করি। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমি ফারজানা সাহেব পুতুল, সদস্য মানবাধিকার বিষয়ক কমিটি। ধন্যবাদ।